والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وبعد الحمد لله আমরা অনেক দিন পরে হলো আমরা শুরু করছি আমাদের দার্স, যেটা ধারাবাহিক দার্স ছিল। তো সবাই অনুরোধে আবার প্রথম থেকে শুরু করতে যাচ্ছি, যদিও বিভিন্ন বিষয়ে যেগুলো আলোচনা হয় সেগুলো আর করবো না, নতুন করে বইয়ের শুরু থেকে আমরা আজকে আলোচনা করব। তো বইয়ের শুরু থেকে আলোচনা করার আগেই আমরা গ্রন্থকার সম্পর্কে জেনে নিই এবং বইটি সম্পর্কে জেনে নিই। প্রথমেই বলবো গ্রন্থকার সম্পর্কে, গ্রন্থকার হচ্ছেন ইমাম আবু জাফর আত-তাহাবি। ইমাম আবু জাফর আত-তাহাবি, এটা ওনার নাম আবু জাফর আহমদ ইবনে মোহাম্মদ ইবনে সালাম আল আজদি আত-তাহাবি। আবু জাফর আহমদ ইবনে মোহাম্মদ ইবনে সালাম আল আজদি আত-তাহাবি, এটা ওনার নাম। তার জন্ম হয়েছিল 239 অথবা 229 হিজড়িতে, আর তার মৃত্যু হয়েছিল 321 হিজড়িতে। প্রায় 90 বছর তিনি জীবন পেয়েছিলেন। এই সময়ে তিনি ফেকার কিতাব লিখেছেন, হাদিসের কিতাব লিখেছেন এবং ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন, অনুরূপভাবে আকিদার এই মতনটিও লিখেছেন। তো আকিদার এই মতনটি সারা বিশ্বে বিখ্যাত হয়ে গেছে, এই জন্য এটার কারণে তার প্রসিদ্ধিটা বেশি এবং এটার কারণে সমস্ত মাধহাবের লোকদের কাছেই তার প্রসিদ্ধি রয়েছে। হানাফি, শাফেঈ, হাম্বলি, মালিকি, এমনকি আসহাবুল হাদিস, যারা কোনো মাধহাব মানে না, তারাও এই মতনটাকে সবাই গ্রহণ করে নিয়েছে। এই মতনটা সংক্ষিপ্ত, খুবই সংক্ষিপ্ত। যারা ভালো ব্যাখ্যা করতে পারে তারা যেমন ভালো দিকে নিয়ে যায়, যারা খারাপ ব্যাখ্যা করে তারা খারাপের দিকে টেনে নিয়ে যেতে পারে। সংক্ষিপ্ত কথার একটা সমস্যা এখানেই, যে কোনো মুজমাল বাক্য বা যেটা সংক্ষিপ্ত বাক্য, এটার একটা সমস্যা থাকে সবসময়, যে যেদিকে ইচ্ছা সেদিকে টেনে নিতে পারে। তো আমরা এই ব্যাখ্যাটা নিতে পারি, যেটা এই বিশেষ করে হানাফি মাজহাবের যে দ্বিতীয় ধারাটি সেটার দিকে না গিয়ে প্রথম ধারাটির দিকে, যেটা আরবি আরাবিয়ান ধারা, যেটা যেখানে কোনো তাওিল বা অপব্যাখ্যার সুযোগ ছিল না, অপব্যাখ্যা শুরু করেনি মানুষ, বরং সহজ পথে যেটা কোরআন সুন্নাহ অনুসারে চলেছেন, যারা তাদের পথে যারা চলেছেন, বিশেষ করে ইমাম ভানি রহমতুল্লাহ আলাইহি এবং তার দুই সাথী আবু ইউসুফ মোহাম্মদ, যেভাবে তিনি উল্লেখ করেছেন, তাদের আকিদা অনুসারে আমরা এটা ব্যাখ্যাটা ইনশাল্লাহ শুনব। তো তার আগেই বলে রাখি ইমাম তাহাবি রহমতুল্লাহ আলী সম্পর্কে কয়েকটি কথা। ইমাম তাহাবি রহমতুল্লাহ আলী, তিনি একজন একদিক দিয়ে মুহাদ্দিস বললাম, একদিক দিয়ে তিনি আবার এই ফকিহ, আবার তিনি আকিদার আলেম, তিন দিক থেকে তিনি শ্রেষ্ঠ। আরেকটি তার যে কর্ম সারা দুনিয়াতে বেশি প্রসিদ্ধি লাভ করেছে বিশেষ করে মুহাদ্দিসদের মাঝে, সেটা হচ্ছে তার যে সমস্ত শরহ মাইনুল আধার এবং শরহ মুশকিল আধার, এই দুটি গ্রন্থ সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে। কারণ হচ্ছে তিনি সনদ দিয়ে বর্ণনা করেছেন এবং সনদ যে সমস্ত হাদিসের মধ্যে পরস্পর মতদ্বৈত দেখা গেছে সেগুলিকে একটা মিল দেওয়ার চেষ্টা করেছেন, একটা সামঞ্জস্য বিধানের চেষ্টা করেছেন। তো ইমাম আবু জাফর তাহাবি রহমতুল্লাহ আলী, তিনি বাইতে আলম, আলমের ঘরে জন্মগ্রহণ করেন, অর্থাৎ তার বাবাও আলেম ছিলেন, তাদের পরিবার আলেম ছিল, তার মামাও আলেম ছিলেন, তার মামা ছিলেন ইমাম মুজানি রহমতুল্লাহ আলাই, যিনি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইয়ের আলেমকে যিনি সারা দুনিয়া ছড়িয়ে দিয়েছেন। ইমাম মুজানি রহমতুল্লাহ আলাই তার মামা ছিলেন। তো ইমাম মুজানি রহমতুল্লাহ আলাই যখন একদিন বিভিন্ন কথা লিখতেছিলেন, বলতেছিলেন, তখন তার এই ইমাম তাহাবি রহমতুল্লাহ আলাই তার কাছে থাকার পরে তিনি মানে তখন তিনি বিভিন্ন প্রশ্ন উত্থাপন করতেছিলেন, এটা দেখে তিনি বললেন যে তুমি কখনো সফল কাম হবে না, তো শপথ করে বলছিলেন। তো পরবর্তীতে তিনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলের মাজহাবের এক বড় আলেমের কাছে তিনি লেখাপড়া করেন, লেখাপড়া করার কারণে তিনি বড় আলেমে আলহামদুলিল্লাহ আলেম হন। এই জন্য পরবর্তীতে ইমাম তাহাবি বলতেন, যদি আমার মামা জীবিত থাকতো তাহলে তার কসমের কাফফারা দেওয়া লাগতো, আসলেই আলহামদুলিল্লাহ আল্লাহ তালা তাকে কবুল করেছেন এবং তার প্রত্যেকটি ছোট গ্রন্থ বড় গ্রন্থ সবগুলি আলহামদুলিল্লাহ মানুষের কাছে খুব প্রিয় হয়েছে। এবং বিশেষ করে তার এই মুখতসারটি, বিশেষ করে এই কিতাবটি, বিশেষ করে মুখতসার কিতাব, সংক্ষিপ্ত যে কিতাবটি, সংক্ষিপ্ত কিতাবটি হাতে গোনা কয়টি পাতা, আপনি যদি এক বসায় পড়ে ফেলতে পারেন পুরোটা, এরকম একটি গ্রন্থ। কিন্তু আমরা এটা ব্যাখ্যা করবো এই জন্য, কারণ এই ব্যাখ্যাটা ভুল পথে নিয়ে যায় অনেকে, এই জন্য ভুল পথে যেন না যায় সেই জন্য সেটার ব্যাখ্যাটা আমরা করবো ইনশাআল্লাহ এই কিতাবটির। তো এই কিতাবটি ইমাম তাহাবি রহমতুল্লাহ আলাই, এই কিতাবটির আসলে কোনো ইয়া করেননি, তারতিব দিয়ে সাজিয়ে লেখেননি, তিনি যেটা মনে করেছেন গুরুত্বপূর্ণ ওইটাকে লিখেছেন, এইভাবে তিনি লিখে চলে গেছেন, সেটাকে ধারাবাহিকতা বা কোনটার পরে কোনটা এটা তিনি নির্ধারণ করেন নাই। বেশি তিনি আলোচনা করেছেন, সবচেয়ে বেশি আলোচনা করেছেন তিনি তাওহিদের পরে,
তার তাকদিরের বিষয় নিয়ে আলোচনা করেছেন, তাকদিরের বিষয় নিয়ে খুব লম্বা আলোচনা করেছেন, এমনকি তাকদিরের বিষয়টাকে তিনি এত বেশি ব্যাপকতা দিয়েছেন যে এগুলিকে তারতিব দিতে গিয়ে আমাদের হিমশিম খেতে হয়েছে অনেক জায়গাতে, যে কোনটার ঘরে কোনটাকে আমরা নিব। তো তাওহীদের বিষয়টি লম্বা আলোচনা করেছেন, বিষয় তা লম্বা আলোচনার যোগ্য। উনি বুঝাতে চেয়েছেন যে আকিদার মূল জিনিসটা হচ্ছে তাওহীদ। এরপরে তিনি সংক্ষিপ্ত আলোচনা করেছেন আর আকিদার অন্যান্য আরকানুল ইমানের উপর তিনি সংক্ষিপ্ত আলোচনা করেছেন। তারপরে তিনি তাকদীর উপর আলোচনা করেছেন, আরকানুল ইমানের শেষ যেটা ষষ্ঠ নম্বর রোকন। তারপরে তিনি সুন্নাতুল জামাত কাকে বলে, তারপরে ইমামদের কী করতে হবে, ইমামের অনুসরণ করতে হবে, সাহাবায়ে কেরামের ব্যাপারে, উম্মাতুল মুমিনের ব্যাপারে কী কী করতে হবে, এগুলি নিয়ে তিনি আলোচনা করেছেন। কিন্তু এই যে সাজানোটা, এটা আমরা করেছি, উনি মাঝে মাঝে এটা বলেছেন, একবার বলে চলে গেছেন। তো একটা সৌন্দর্য হচ্ছে তিনি প্রত্যেকটা জিনিস যেভাবে বলেছেন, এতে করে একজন মানুষ একটা একটা অংশ নিয়ে একটা ব্যাখ্যা করতে পারে, একটা অংশ নিয়ে এক রাত্রি আলোচনা করতে পারে, কারণ প্রত্যেকটা মাসালা পড়তে পারে, এক একটা মাসালা আলোচনা, এর ভিতরে শত শত মাসালা আছে। তো এরকম ব্যাখ্যা কিন্তু আলহামদুলিল্লাহ যুগ যুগে হয়েছে এই কিতাবটির। তো যেই ব্যাখ্যাটি সবচেয়ে বেশি প্রসিদ্ধি লাভ করেছে, এটা হচ্ছে ইবনু আবিল আজ আল হানাফি রহমতুল্লাহ, এই কিতাবের এই ব্যাখ্যাটি অত্যন্ত বেশি প্রসিদ্ধি লাভ করেছে, এবং এটাকে বলা হয় শরহুত তাহাবিয়া। পরবর্তীদের মাঝে মাতুরিদেরও এটার ব্যাখ্যা করেছে, আশারিদেরও কেউ কেউ এটা ব্যাখ্যা করেছে, এখনও কেউ কেউ ব্যাখ্যা করে চলেছে, এবং আলেমদের মধ্যে বেশিরভাগ আলেমরা এর ব্যাখ্যা করছেন এবং এখন পর্যন্ত সেটা ব্যাখ্যা চলছে। আমাদের উস্তাদদের মাঝে আমরা দেখেছি শেখ সালে আলুর শেখ, তিনি ব্যাখ্যা করেছেন, সে ব্যাখ্যাটা থাবুস সাইল, খুব গুরুত্বপূর্ণ এবং সুন্দর ব্যাখ্যা। তাছাড়া সৌদি আরবের বড় বড় শেখ যারা আছেন সবাই চেষ্টা করেছেন একটা ব্যাখ্যা করতে, প্রত্যেকেরই এই ব্যাপারে কিছু কন্ট্রিবিউশন ছিল এই কিতাবটির একটা ব্যাখ্যা, সুন্দর ব্যাখ্যা দাঁড় করাতে। এর আগে হয়েছে, পরও হচ্ছে এবং সামনে হবে আমরা আশা করি। তো বাংলা ভাষায় এর ভালো কোনো ব্যাখ্যা হয়নি, বাংলা ভাষায় ইবনে আবিল আজ আল হানাফির বইটা অনুবাদ হয়েছে ইতিমধ্যে, তবে বাংলাতে বুঝিয়ে দেওয়ার মতো ইবনে আবিল আজ আল হানাফির যে ভাষা উচ্চাঙ্গের, সেটাকে বাংলা ভাষাতে মানুষের সহজে কাছাকাছি নিয়ে আসার মতো এরকম একটা মৌখিক ভাষা থাকা দরকার। লিখিত ভাষার চেয়ে মৌখিক ভাষা অনেক সহজ হয়, সেই জন্য আমরা চেষ্টা করব, আমরা ইনশাল্লাহ আপনাদের সাথে বসে এই বিষয়টা নিয়ে আলোচনা করবো এবং এই বিষয়টার বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করবো, বিশেষ করে এই আকিদার শুরু থেকে শেষ পর্যন্তটুকু তিনি আলোচনা করেছেন, একটা একটা অংশ নিয়ে নিয়ে ইনশাল্লাহ আমরা ব্যাখ্যা করব। প্রথমে বলে রাখি, এই কিতাবটির জুমলা মানে বেশিরভাগই তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের আল হাদিস ওয়াল আথার বা সঠিক ব্যাখ্যা, সঠিক মতটি তিনি দিয়েছেন। তো সঠিক মতটি দেওয়ার পর মাঝে মধ্যে দুই এক জায়গাতে এমন এমন জিনিস কথা বলেছেন যেগুলো ব্যাখ্যা করতে গেলে আমাদের অনেক মানে সহি আকিদা রাখতে গেলে অনেক ব্যাখ্যার বিষয় আছে, সেখানে আমরা বলেছি যে ওই জায়গাতে আমরা নির্ধারণ করে দেবো যে এখানে এই জায়গা এই কথাটার বিপরীতে এই কথাটা হচ্ছে শুদ্ধ বা এই কথাটা বেশি শুদ্ধ, এটা আমরা আলোচনা করব। কারণ উনি আসলে কোনো তাকলিদ করে চলতেন না, এই জন্য তিনি যতটুকু আলোচনা দেখা গেছে উনি ইমাম বুখারী রহমতুল্লাহ যে ফেকুল আকবর, সেখান থেকেও কিছু তার কোনো বক্তব্য নিয়েছেন বোঝা যায়, অল্প স্বল্প, কিন্তু পুরোপুরি বোঝা যায় না, কারণ তিনি এবারত বেশি এটা নকল করেন না ওখান থেকে। তো তার মতো করে তিনি এই ভাষ্যটা সাজিয়েছেন, ছোট এই ভাষ্যটা সাজিয়েছেন। এখানে বেশিরভাগই আমরা যেটা বলেছি যে ইমানের মাসালা ছাড়া আর বেশিরভাগ মাসালাতে তিনি সহি আকিদার কথাই বলেছেন। ইমানের মাসালার ক্ষেত্রে তার বক্তব্য ছিল সংক্ষিপ্ত, সেটাকে ব্যাখ্যা করে এক একদিন নিয়ে গেছে, আমরা সেটা সঠিক পথ যেটা সেটা ইনশাল্লাহ আলোচনা করব। তো ইমাম আবু জাফর তাহাবি রহমতুল্লাহ আলাই তার কিতাবের শুরু হয়েছে যেখান থেকে, সেটা হলো হাদা দিক্র থেকে শুরু করেছে, কিন্তু এর আগে তার ছাত্ররা যে জিনিসটা বলেছেন সেটা আমরা আলোচনা করতে চাই। প্রথমে বলেছেন, কল আল আল্লামাতু হুজ্জাতুল ইসলাম আবু জাফর আর ওয়ার্রাক আত-তাহাবী বিমিসর রাহিমাহুল্লাহ, কয়টা কথা আমি এই কটা কথা সংক্ষিপ্তে ব্যাখ্যা করব। প্রথমে বলেছেন আল্লামা বলেছেন, এই যে আল্লামা বলা, একজন মানুষকে আল্লামা বলা, এটা নিশ্চয়ই তিনি নিজে লেখেন নাই, তার কোনো ছাত্র লিখেছে, এই জন্য তারা আলেম ওস্তাদকে আল্লামা বড় আলেম বলা, তাউল গালাবা বা তাউল যেটাকে বলা হয় যে বেশি বোঝানোর জন্য যেটা ব্যবহার করা হয়, তো এই আল্লামা অর্থাৎ বড় আলেম তিনি ছাত্র বলছেন, ছাত্র তার ওস্তাদকে বড় আলেম বলতেই পারেন, কিন্তু আল্লামা আসলে কেউ বড় আলেম, এটা আপেক্ষিক বিষয়, একজন হচ্ছে একজন ফাওকাকুল হাদি আলমিন আলিম, মহান যিনি আল্লাম তিনি হচ্ছেন রব্বুল আলামিন, হ্যাঁ, সুতরাং তার থেকে বড় আলেম এভাবে কেউ বলা এভাবে বলা ঠিক নয়। আমার দেশে অনেকেই ছোটোখাটো মানুষ আল্লামা অমুক লিখতেছে, এগুলি আসলে আপেক্ষিক, তারপরে এই জন্য কারণ আমের আগে নিজে কোনো আল্লামা লেখা বা আল্লামা লিখলে খুশি হওয়া এটা উচিত না। তো এইখানে কেন লিখছে, এখানে তো ছাত্র লিখছে আর ওস্তাদ তো হয়তো দেখেও নেই, আর এই ওরা সত্যিকার অর্থে আলমিদিনের নিশান বরদার ছিলেন। এখানে আমাদের দেশে যাদের নামে আল্লামা লেখা হয় এদের আল্লামা তো দূরের কথা, এরা
হামজা দিয়েও আল্লামাও নয়, এরকম মানে কষ্টদানকারীও নয়। এরা আসলে আল্লামা হওয়ার যোগ্যতা অর্জন করে না, তারপরে এদের নামে শুধু বক্তা, বক্তৃতা করতে পারলে আল্লামা হয়ে যায়। এটা আমাদের দেশের একটা স্বাভাবিক ট্রেডিশন হয়ে গেছে। এই জন্য আল্লামা না লেখা উচিত, বা আল্লামা এই শব্দটা একটা ব্যাপক, আপনি জানেন যে মোবাইল আগার সিগা এবং তা গালা বা এত কিছু একসাথে লাগিয়ে দেয়, এটা সাধারণ কোনো মানুষের জন্য ব্যবহার করা ঠিক নয়। বর্ণিত আছে উমর ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু এক লোককে দেখছে যে বলতেছে ফলান আল্লামা, অমুক হচ্ছে আল্লামা, বলে কিসের আল্লামা, বলে আল্লামা মানে বলে সে নসব বেশি জানে, অর্থাৎ বংশবিদ্যা বেশি জানে, অমুকের বংশ কোত্থেকে আসছে, অমুক বংশ কোত্থেকে আসছে বেশি জানে। তখন তিনি বলেছিলেন যে হাদা ইলমুন লা ইয়াদুরু জাহলুহু ওয়ালা ইয়ানফা ইলমু, এমন একটা আইলেম যেটা না জানলে কোনো সমস্যা নাই, জানলে কোনো উপকার নেই। তাহলে বোঝা গেল এরকম যারা এরকম ব্যবহার করতো তিনি সেটাকে খুব একটা উৎসাহ দেননি। এই জন্য কাউকে আল্লামা বলে, আল্লামা অমুক বলা, এটা আসলে পছন্দনীয় হতে পারে না। কেউ যদি খুশি হয় তা আত্মপ্রসাদ লাভ করলে, আর কেউ যদি আর না লিখলে রাগ হয়, বোঝা গেলো তার মধ্যে অহংকার আছে। এই জন্য আল্লামা না লেখা উচিত। কিন্তু যারা আমাদের মাশায়েখ যারা চলে গেছেন, বিশেষ করে ইমাম তাহাবি, তারা সত্যিকার অর্থে আলমেদিনের সারবরদার ছিলেন, এদেরকে তার ছাত্র লিখেছে তাদের বিশ্বাস অনুসারে, এটাতে আমরা সমস্যা দেখি না। আর আল্লামা অর্থ অনেক জ্ঞানী, যিনি বলেছেন হুজ্জাতুল ইসলাম। আরেকটি লকব হুজ্জাতুল ইসলাম, ইসলামের দলিল। ইসলামের দলিল তো মানুষ হয় না, ইসলামের দলিল হয় কোরআন এবং সুন্নাহ, ইসলামের দলিল ব্যক্তি হয় না। সুতরাং এইভাবে হুজ্জাতুল ইসলাম লকব লাগানো আসলে ঠিক নয়। তো লাগিয়েছে, উনি তো আর দেখেনি, ওনার ছাত্ররা লাগিয়েছে, বাড়াবাড়ি করতে করতে অনেক সময় ওস্তাদকে, অনেক সময় ছাত্ররা খুব বেশি উপরে উঠায়, সেই জন্য হুজ্জাতুল ইসলাম লিখেছে। ইসলামে হুজ্জাতুল ইসলাম নামে খুব বেশি প্রসিদ্ধ হয়ে গেছে মুসলিমদের মাঝে, তিনি গাজালির নাম। গাজালিকে হুজ্জাতুল ইসলাম বলার কোনো আসলেই কোনো যৌক্তিক কারণ নেই। কোরআন এবং সুন্নাহ হচ্ছে ইসলামের দলিল বা প্রমাণ। ব্যক্তি কোনোদিন দলিল হয় না, ব্যক্তির ভুল হবে, ব্যক্তি দলিল হবে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামের মজমু, তারা একক, তারা সমষ্টিগতভাবে তারা দলিল, আর তারা এককভাবে দলিলের, তাদের কিছু দলিলের বলা যায় যে এককভাবে তাদের থেকে কোনো কোনো কথা গ্রহণ করা যায়, কিন্তু সব কথা তাদের দলিল হয় না। তাহলে আমরা বুঝতে পারলাম যে কাউকে এভাবে হুজ্জাতুল ইসলাম খেতাব দেয়া এটা ঠিক নয়, এটা উচিত নয়। তো এই যে খেতাবটা দিয়েছে হয়তো তার ছাত্র, তিনি তো আর দেননি, তাই জন্য আমরা সেটার ব্যাপার তাকে আর দোষারোপ করতে আমরা পারি না। যিনি দিয়েছেন তিনি হয়তো খেয়াল করেনি জিনিসটা, অথবা তার মনে করেছেন যে এটার অর্থ হচ্ছে আলেম বুঝাচ্ছি, ইসলামের দলিল প্রমাণ তার মুখস্থ এটা বুঝাচ্ছি। কিন্তু হুজ্জাতুল ইসলাম স্বাভাবিক বললে বোঝা যায় ইসলামের দলিল, ইসলামের দলিল কিন্তু ব্যক্তি হয় না, এটা একটা আসলেই ভুল শব্দ। তারপর তিনি বলেছেন, আমরা বলি অর্থ হচ্ছে কল আল্লামা, জ্ঞানী ব্যক্তি, হুজ্জাতুল ইসলাম, ইসলামের যিনি দলিল প্রমাণ মুখস্থ রাখেন, এরকম আবু জাফর, তার একটা কুনিয়ত, আবু জাফর হচ্ছে কুনিয়ত, আবু জাফর হচ্ছে কুনিয়ত, আল ওয়ার্রাক অর্থ লকব তার, আবু জাফর অর্থ হচ্ছে জাফরের বাবা, তার ছেলের নাম জাফর, সেই হিসেবে আবু জাফর হতে পারে, অথবা তিনি এমনিতে অনেকে ছেলে হওয়া জরুরি না, কুনিয়ত হওয়ার জন্য ছেলে হওয়া জরুরি না, এটা মনে রাখতে হবে। কেউ পছন্দ করে নিজে কুনিয়ত নিতে পারে, যেমন আবু বক্কর আমার কুনিয়ত আছে কিন্তু আমার কোনো বক্কর নেই। অনুরূপভাবে আপনি দেখুন আবু বক্কর রাদিয়াল্লাহু আনহু সাহাবিদের মধ্যে তারও বক্কর নামে কোনো সন্তান নেই। তো এইভাবে কুনিয়ত হতেই পারে, একটা কুনিয়ত নিয়ত নেওয়ার ক্ষেত্রে ছেলে হতে হবে জরুরি না, অনেকে মনে করেন ছেলে জরুরি না, ঠিক নয়। আবু জাফর নাম তার পুরোটা আসেনি, আমরা তার নাম আগেই বলেছি, তার নাম হচ্ছে আহমদ ইবনে মাহমুদ ইবনে সালামা আল আজদি, সেটা হচ্ছে তার পুরো নাম। তো আবু জাফর রাহমাহুল্লাহ, আবু জাফর তার হচ্ছে, এটা হচ্ছে তার কুনিয়ত, তার নাম, তার লকব হচ্ছে, উপাধি হচ্ছে আল ওয়ার্রাক। ওয়ার্রাক কারা আমরা একটু আগেও আলোচনা করেছিলাম, ওয়ার্রাক হচ্ছে তখনকার দিনে যারা বই নিয়ে, বই দোকান দিত, বই লিখতো, লিখে লিখে কপি করে করে বিক্রি করতো। তখনকার দিনে কম্পিউটার ছিল না, ছাপাখানা ছিল না, মানুষের হাতে লিখতো, লিখে লিখে বাজারে নিতে বিক্রি করতো। এতে করে তাদের সুবিধা ছিল, তারা নিজেরা মুখস্থ করতো আর অন্যদেরকেও উপকার করতো, এটা ওয়ার্রাক বলে এদেরকে। অনেকটা আমাদের দেশের লাইব্রেরিয়ানের মতো, লাইব্রেরির কাজ করতেন, এই কাজটা বেশি করতেন, লিখতেন, এবং তখন হাতে লাইব্রেরিয়ান তো এখন লেখে না, তখন তারা লিখতো, লিখে লিখে তারা ইয়া বানাতো, কপি বানাতো, কপি করে করে বিক্রি করতো, এই জন্য বলো ওয়ার্রাক বলা হয়। এই ওয়ার্রাক তিনি ছিলেন, অর্থাৎ বইয়ের ব্যাপারে তিনি খুব প্রসিদ্ধ ছিলেন, বই লেখার ব্যাপারে, বই হাতে হস্ত লিখতে পারতেন এবং মানুষের কাছে নিয়ে এরকম বিক্রি করতেন, তার দোকান টোকান এজাতীয় কাগজ টাগজ। ওয়ার্রাক শব্দ, ওয়ার্রাক শব্দ হচ্ছে কাগজ, কাগজ আর ওয়ার্রাক অর্থ কাগজ নিয়ে যার চলাফেরা উঠে বসা, অর্থাৎ যারা এই কাজটা বেশি করতেন। আর এরপর বলা হচ্ছে আত্মহাবি, তহা হচ্ছে মিশর একটা জায়গার নাম, সেটা দিকে নেসবত করে তার নাম হচ্ছে, তার নেসবত হচ্ছে তহাহুই মিশরে। মিশরে তিনি বলেছেন কাল আল্লামা হুজ্জাতুল ইসলাম আবু জাফর আল ওয়ার্রাক আত্মহাবি মিশর, মিশরে তিনি বলেছেন, কী বলেছেন তার কিতাবটি এখন আমরা শুরু করি। কিতাবে প্রথমে তিনি বলেছেন
হাদা দিকরু বয়ানু আকীদাতি আহলে সুন্নাত ওয়াল জামাআতি আলা মাযহাবি ফুকাহাইল মিল্লা আবি হানিফা নুমান ইবনে সাবিত আল কুফি ওয়া আবি ইউসুফ ইয়াকুব ইবনে ইব্রাহিম আল আনসারি ওয়া আবি আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে হাসান আল শাইবানি রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন ওয়া মা ইয়াতাকিদুনা মিন উসুলুদ্দিন ওয়া ইয়াদিনুনা বিহি রাব্বুল আলামিন। পুরোটাই আমি পড়লাম, পুরোটার ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। প্রথমে তিনি বলছেন যে হাদা দিকরু, এই যে আমি এখন উল্লেখ করছি, হাদা অর্থে এটি আমি উল্লেখ করতেছি, কি উল্লেখ করতেছি, জিকির উল্লেখ করতেছি, বয়ান ও আকিদাতে আহলুসুন্নাহ ওয়াল জামাআহ, আহলুসুন্নাহ ওয়াল জামাআতের আকিদার বর্ণনা, আহলুসুন্নাহ ওয়াল জামাআতের আকিদার বর্ণনা। আকিদা শব্দটি নিয়ে আমাদের ব্যাখ্যার প্রয়োজন আছে, আকিদা শব্দটি কী, আহলুসুন্নাহ ওয়াল জামাআহ কী, আর মাযহাব কী, ফোকাহুল মিল্লা কী, প্রত্যেকটি কথারই ব্যাখ্যা দরকার আছে। প্রথমে আমরা আকিদা শব্দটি একটু বুঝি। আকিদা শব্দটি ফাইলা ওজনে, ফাইলা অর্থ কোনো কিছু গিট্টু লাগানো, গিরা লেগে যাওয়া। সাধারণত যে জিনিস শক্ত করে, মজবুত করে, এটাকে বলা ওকদা, আকিদা বলা হয়। কোরআনে কারিম আল্লাহ তাআলা ওকদা শব্দটি ব্যবহার করেছেন, ওকদা শব্দটি, অর্থাৎ আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন ওয়ালা তাআজমু ওকদাতান নিকাহ, বিয়ের গিট্টু লাগিও না, বিয়ের তোমরা গিরা লাগিও না, হাত্তা ইয়াবলুগাল কিতাবু আজালা, তখন পর্যন্ত না তার ইজ্জত শেষ না হচ্ছে, কিতাব ইজ্জত শেষ না হচ্ছে তখন পর্যন্ত তোমরা বিয়ে, একটা বিয়ের পরে ইজ্জত শেষ না হবে, কিন্তু আরেকটা বিয়ে তোমরা দিও না, অর্থাৎ বিয়ে করিও না তাকে। এটা কোরআনে কারিম উল্লেখ করেছেন। বিয়ে আর আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা কোরআনে কারিম অন্য জায়গায় বলেছেন যে আলা ইউয়াখিযুকুম আল্লাহু বিল্লাগ্বি ফি আইমানিকুম ওয়ালাকিন ইউয়াখিযুকুম বিমা আকাদতুম আল-আইমান, আল্লাহ তাআলা তোমাদের নিজেরা যে সমস্ত কথায় কথায় শপথ করে এগুলি ধরবেন না, আল্লাহ কথাগুলি মানুষ আরবরা বেশি বলে কথায় কথায়, এগুলি ধরবেন না, তবে তোমরা মন থেকে শক্তভাবে যেটাকে দৃঢ়ভাবে ধারণ করে যেটাকে তোমরা সেটাকে তোমাদেরকে পাকড়াও করবেন। সেখানেও আবার এসেছে ওলাকিন, এসেছে ওখানে যে ওলাকিন ইউয়াখিযুকুম বিমা আকাদতুম আল-আইমান, অর্থাৎ শপথকে কঠিনভাবে যেটা করেছো এটা তোমাদের সেটার উপরে পাকড়াও করা হবে। তাহলে দেখা যাচ্ছে কোরআনের শব্দে আকিদ, আকদা, ওকদা শব্দটি এসেছে এবং এটা হাদিসের শব্দ এসেছে, হাদিসের সরাসরি ইয়াতাকিদুহুন্না আসছে, অর্থাৎ যে এটা বিশ্বাস করবে শব্দটা আসছে। তাহলে ইয়াতাকিদুহুন্না শব্দটা হাদিসেও আসছে, হাদিসে কোথায় আসছে এটা আমাদের জানা দরকার। হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটি হাদিস স্পষ্ট রসুল্লাহ সাল্লাহ আসলাম হাদিসে যেখানে আসছে যে সাহাবায়ে কেরাম রসুল্লাহ সাল্লাহ আসলাম বলেছেন যে তিনটি জিনিস আছে, যে ব্যক্তি তিনটি জিনিসকে যথাযথভাবে বিশ্বাস করবে, তিনটি জিনিস যথাযথ বিশ্বাস করবে সেই ব্যক্তির ব্যাপারে রসুল্লাহ সাল্লাহ আসলাম বলেছেন যে তিনটি জিনিস যেন এই তিনটি জিনিসকে যথাযথ বিশ্বাস করতে হবে, বিশ্বাস করতে হলে কর্মে, অর্থাৎ যথাযথভাবে মজবুতভাবে ধারণ করতে হবে। এটা এখানে হাদিসের শব্দটা আসছে, সরাসরি নসান আসছে হাদিসে, যে সেটা কী, একটি হচ্ছে যে ইমামের অনুসরণ করা, রাষ্ট্রের বিরোধিতা না করা, রাষ্ট্র যদি কোনো ইসলামের পক্ষে থাকলে তাদের আনুগত্য করে যাওয়া, এটা রসুল হাদিস। সুনান দারমিতে শব্দটা আসছে সরাসরি, সেখানে বলা হয়েছে নাদ্দারাল্লাহ ইমরান, আল্লাহ তাআলা ওই ব্যক্তির চেহারাকে সুব্রজ্জ্বল করে দিন যে ব্যক্তি ইসলামে আমিনায় হাদিসান, আমাদের থেকে কোনো হাদিস শুনেছে, অর্থাৎ রসুল আসলাম হাদিস শুনেছে, বা হাফিজাহু এটা মুখস্থ করেছে, বা আদা হু ইলা মানহু আহফাজু মিনহু, সেইটাকে আদায় করেছে, যে অর্থাৎ বর্ণনা করেছে যে এর থেকে বেশি হ্যাফজ করতে পারে, মুখস্থ করতে পারবে, বা রুব বা হামিল ফকিন লাইসাবি ফাকি, অনেক ফেকের বহনকারী আছে যে ফকি নয়, বা রুব বা হামিল ফকিন ইলা মানহু আফকাহু মিনহু, এমন ফকি আছে যে ফকির চেয়ে আরও বেশি বড় ফকির সে মোহতাজ, তার দিকে যাওয়ার বেশি তার দরকার, সেদিকে সে যায়। তারপর তিনি বলেছেন লা ইয়াতাকাদু কলব মুসলিমিন আলা সালাসি খিসাল ইল্লা দাখাল জান্নাহ, কোনো মুসলিমের অন্তর যদি তিনটি বিষয় যথার্থভাবে বিশ্বাস করে, দৃঢ়ভাবে ধারণ করে, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। কওয়ালা কুলতু ওমা হুন্না, বর্ণাকারী বলেন যে জায়েদ ইবনে সাবিত বলেন, আমি বললাম যে ইয়া রাসূলুল্লাহ কিগুলি কী, কওয়ালা ইখলাসুল আমালি লিল্লাহ, আমল একমাত্র আল্লাহর জন্য করতে হবে, অর্থাৎ ইনামাল আমল বিনিয়াত যেটা সেটা একমাত্র আল্লাহর জন্য খালসভাবে করতে হবে, শিরিক থাকবে না, কুফর থাকবে না, নিফাক থাকবে না, এইটার জন্য ইখলাসুল আমালিল্লাহ, যে কোনো কাজ করবে আল্লাহর জন্য করবে। ওয়ান নাসিহাতুল উলাতিল আমর, দ্বিতীয় হচ্ছে শাসক গোষ্ঠীর কল্যাণ কামনা, শাসক গোষ্ঠীর কল্যাণ কামনা সেটা কী, তারা ভালো যেটা বলবে সেটা অনুসরণ করতে হবে, খারাপটাকে পরিত্যাগ করতে হবে, তবে মারামারি হানাহানি তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র কোনোটা করা যাবে না, এই দুইটা। তিন নম্বর হচ্ছে লুজুমুল জামাআ, জামাতের সাথে অর্থাৎ গোষ্ঠীর সাথে একত্রবদ্ধ থাকে, জামাত বদ্ধ জীবনযাপন করা, আলাদা না হয়ে যাওয়া, দল আলাদা, দল গোষ্ঠী আলাদা, পার্টি এগুলি না করা, বরং মুসলিমরা সবাই একসাথে থাকা, মুসলিমরা যেন ভিন্ন ভিন্ন দলে বিভক্ত না হয় সেটার ব্যাপারে, অর্থাৎ তিনটি দিনই যে ব্যক্তি করবে, ইখলাসুল আমল, আরেকটা হচ্ছে মুনাসাহাতুল উলাতিল আমর, আরেকটা হচ্ছে লুজুমুল জামাআ, তিনটা জিনিস যে ব্যক্তি করবে
সে জান্নাতে প্রবেশ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি সহি বলেছেন, যেন তাহকিক করেছেন তারা, এবং সুনান দারমিতে হাদিসটি এসেছে, সুনান দারমিতে হাদিসটি এসেছে, লা ইয়াতাকিদু কলবু মুসলিমিন আলা সালাসি খিসালিন ইল্লা দাখালাল জান্নাহ, কোনো মুসলিম যদি তিনটি জিনিসে যথাযথভাবে বিশ্বাস করে এবং সে অন্তরে ধারণ করে, সে জান্নাতে প্রবেশ করবে। একটা হচ্ছে যে ইখলাসুল আমরিল্লাহ, একমাত্র আল্লাহর জন্য বিশ্বাস, আল্লাহর জন্য সমস্ত আমল করা। দ্বিতীয় হচ্ছে ওয়ালিউল আমর, রাষ্ট্রপ্রধান বা যে ক্ষমতাসীন, যা তার জন্য নসিহত, কল্যাণ কামনা করা। আর তৃতীয় হচ্ছে মুসলিমদের জামাতকে, মুসলিমদের মধ্যে নিজেকে রেখে দেওয়া, আলাদা না হয়ে যাওয়া, মুসলিমদের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করে রাখা। এটা এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফা ইন্না দাওয়াতাহুম তুহীতু মিন ওয়ারাইহিম, কারণ তার দাওয়াত এদের সবাইকে পেয়ে বসবে। ওমান কানাতিল আখিরাতু নিয়াতুহু, যে ব্যক্তি আখিরাতকে তার নিয়ত বানাবে, মূল উদ্দেশ্য বানাবে, জাআলাল্লাহু গিনাহু ফি কালবি, আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে লিখে দিবেন যে অমুখা ব্যক্তি, ও জামা আলাহু শামলাহু, এবং তার সমস্ত যে সমস্ত জিনিস বিক্ষিপ্ত জিনিসকে এক করে দিবেন, ও আতাথু দুনিয়া হইয়া রাগিমা, দুনিয়া আসবে তার কাছে নাকে খত দিয়ে, ওয়ামান কানাতি দুনিয়া নিয়তু, আর যে ব্যক্তি দুনিয়া চাইবে তার বিশ্বাসে, তার কর্মকাণ্ডে, তার উদ্দেশ্যে, ফাররাক আল্লাহু আলাইহি শামলাহু, তার জমা জিনিসকেও বিক্ষিপ্ত করিবেন আল্লাহ তাআলা, ওয়া জাআলা ফাকরাহু বাইনা আইনাইহি, এবং তার দুই চোখের মাঝখানে লিখে দিবেন যে অমুখাপেক্ষী, অর্থাৎ সে তার দরিদ্র লিখে দিবেন, ওয়ালাম ইয়াতিহি মিনাদ দুনিয়া ইল্লা মা কুদ্দিরা, দুনিয়া থেকে যতটুকু আসবে অতটুকু আসবে যতটুকু তার জন্য লেখা হয়েছে। কালা ওয়া সাআলতু, বর্ণনাকারী বলেন, সাআলতু আইনুল উস্ত আন সলাত আন সলাতুল উস্তা, আমি তাকে সলাতুল উস্তা সম্পর্কে, অর্থাৎ মধ্যম সালাত কোনটা, কোরআন একাডেমিতে আসছে, ইয়াহিউলদিন আমানো কোরআন একাডেমি আসছে, হাফিজু আল্লাহ সালাওয়াত ওয়া সালাতুল উস্তা, যে মধ্য সালাতের তোমরা হেফাজত করো সেটা কোনটি, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হিয়া জোহর, সেটা হচ্ছে জোহর। এখানে আমাদের মূল অংশ হচ্ছে হাদিসটা পুরো ব্যাখ্যা করলাম, মূল অংশ হচ্ছে যেটা, সেটা হচ্ছে লা ইয়াতাকাদু কলবু মুসলিমিন আলা সালাসি খিসাল ইল্লা দাখাল জান্নাহ, কোনো মুসলিমের অন্তর যদি তিনটি জিনিসে দৃঢ় বিশ্বাসী হয় এবং যেটা সেগুলি নিয়ে কাজ করে, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। এরপর তিনটি জিনিস তিনি বলেছেন। তাহলে আমরা আকীদা শব্দটি আমরা দেখতে পাচ্ছি কোরআনও এর মূল রূপ আছে, হাদিসে সরাসরি একেবারে এই শব্দটাই ব্যবহৃত হয়েছে, ইয়া তাকুদু বলে আকিদা গ্রহণ করার কথা বলা হয়েছে। ঠিক অনুরূপভাবে আমরা দেখি আকিদা হাদিসেও আছে, ইয়া কুদু শয়তান ওয়ালা কাফিয়াতে আহাদিকুম, শয়তান তোমাদের কারো চুলের পিছনে গিরা দেয়। আবার অন্য হাদিসে আছে, আল খাইলু মাকুদু ফিলামাসি আল খায়ের, যে ঘোড়ার কপালে কল্যাণ লেখা হয়েছে দৃঢ়ভাবে লেখা হয়েছে। এই সবগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে আকিদা শব্দটি হাদিসেও আসছে, কোরআনেও আসছে। সুতরাং যারা বলে, আজ অনেককে দেখবেন আকিদা নাই, আকিদা কোত্থেকে আসলো, আকিদা বেদাত বা আকিদা শব্দটি আসে নাই, তারা আসলে জ্ঞানের অভাবে বলতেছে, অধিকাংশই জ্ঞানের অভাবে, অধিকাংশই অথবা ফেতনাবাজ, তারা দুই ধরনের মানুষ আছে, কেউ হয়তো জানে না, কেউ আছে ইচ্ছা করে আকিদা শিখাবে না, তারা তাদের মনমত করে মানুষকে বিভ্রান্ত করতে চায়, সেই জন্য আকিদার নামের ভিতরে তারা একটা বিভ্রান্তি ছড়িয়ে দিচ্ছে যে আকিদার মধ্যে কোনো কিছু নাই। বলে না, আকিদা শব্দটি সরাসরি হাদিসি শব্দ আসছে আর কোরআনে কারিমের মূল শব্দ এসেছে, সুতরাং এটাকে অস্বীকার করার অর্থ হচ্ছে কোরআন এবং হাদিসের ভাষ্যকে অস্বীকার করা, এটা তাদেরকে বুঝতে হবে। সুতরাং আকিদা কখনও আকিদার নামটি কোনো বেদাতি নাম নয়, এটাকে মনে রাখতে হবে। আমরা দেখতে পাই আকিদা নামটি সাহাবা একরামের শব্দ সাহাবা কথায় আসছে, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, হালাকা আহলুল উকদাতি ওয়া রাব্বুল কাবা, যে যারা উকদা বিশ্বাসী যারা আছে, যারা অপবিশ্বাসী আছে, তারা বিশ্বাস শব্দ ব্যবহার করে তিনি বলেছেন যে আল্লাহর কাবার শপথ, কাবার রবের শপথ করে তিনি বলছেন যে তারা ধ্বংস হবে, হালাকু ও আহলাকু কাছে, নিজেরা ধ্বংস হচ্ছে, অন্যকেও ধ্বংস করবে। এইভাবে তিনি উল্লেখ করেছেন। এখানে যেটা উল্লেখ করেছেন যে ওকদা বলে যারা বিভিন্ন মতে সহি কোরআন এবং সহি হাদিস বাদ দিয়ে, সাহাবাগের অনুসরণ বাদ দিয়ে বিভিন্ন দলে মতে বিভক্ত হয়ে গেছে, তিনি তাদেরকে আহলুল ওকদা বলেছেন, অর্থাৎ আকিদার বিভিন্ন দল হিসেবে তিনি উল্লেখ করেছেন। তাহলে সাহাবাগরাম এটা ব্যবহার করেছেন। ইমাম জুহরি রহমতুল্লাহ আলাই তিনি এই আকিদাদের দৃঢ় অর্থে, দৃঢ়তার অর্থে ব্যবহার করে তিনি এই শব্দটি ব্যবহার করেছেন। তিনি বলেছেন, ও আকাদা আলিহি কালবুহু, একজন মানুষের আলোচনা করতে গিয়ে যে কেউ যদি কোনো তিন স্ত্রীকে তিনবার বলে তালেক তালেক, এবং অন্তর থেকে বলে, দৃঢ়ভাবে বলে আকাদা আলিহি কালবুহু, তিনি শব্দটি ব্যবহার করেছেন। বোঝা গেল যে আকিদা শব্দটি কোনো সমস্যাযুক্ত শব্দ নয়, এটা ব্যবহার করা যাবে। এরপরে আমরা দেখতে পাই আকিদা শব্দটি আরেকটা ইয়ে হলো, একটা যেই কারণে বলা যাবে সেটা হচ্ছে, যে কোনো শব্দ যদি সেখানে কোনো সমস্যা না থাকে, অর্থাৎ এর কোনো মাফসাদা না থাকে, দোষ না থাকে, এই শব্দ ব্যবহার করতে ইসলাম কোনোদিন নিষেধ করে না। যেমন আমরা ফিক ব্যবহার করি,
দিনই মশলা খেতে বুঝার ক্ষেত্রে অসুল ফেক ব্যবহার করি, যেমন আমরা এরকম দোষের কিছু নাই এই জন্য ব্যবহার করি আমরা, যেমন অসুলে হাদিস ব্যবহার করি, নাম দেই বিভিন্ন নামের নাম দিই, ক্ষতি না থাকলে ইসলামে নাম নাম ব্যবহার করতে কোনো নিষেধাজ্ঞা নেই। তো আকিদা নামটি ব্যবহার করা খুব জরুরি। আকিদা যদি নাম নাও থাকে, মূল কথা তো অবশ্যই আমাদেরকে মানতে হবে যে সেটা কী, সেটা হচ্ছে মানুষ যা দৃঢ়ভাবে, যে কোনো মানুষ যা দৃঢ়ভাবে অন্তর ধারণ করে তাই হচ্ছে আকিদা, যে কোনো মানুষ। এটা হচ্ছে আল হুকমু দেহনি আল জাজম, দৃঢ়ভাবে অন্তরে যা বিশ্বাস করে ধারণ করে সেটা হচ্ছে আকিদা। আর ইমানদার যেটা আকিদা সহি ইমান, এই আকিদা দুই রকম হতে পারে, দৃঢ়ভাবে বিশ্বাস করলে হয় না, কারণ অনেকে দৃঢ়ভাবে বিশ্বাস করে যে এখানে একটা আত্মা ঘুরে বেড়াচ্ছে, তাই বলে কি আত্মা ঘুরে বেড়াচ্ছে নাকি, এটা মিথ্যা কথা। তো বোঝা গেল আকিদা দুই রকম, একটা হচ্ছে দৃঢ়ভাবে বিশ্বাসটা কোনো শুদ্ধ হতে পারে, আবার অশুদ্ধ হতে পারে। তো হ্যাক হুকমু দেহনি আল জাজম, দৃঢ়ভাবে কোনো কিছু বিধান দেয়া অন্তরকে, যে অন্তর থেকে কোনো কিছুর ব্যাপারে একটা হুকুম নির্ধারণ করে দেয়া, এটা নাম হচ্ছে আকিদা। এটা যদি কোনো বিশুদ্ধ জিনিসের ভিত্তি করে হয় তাহলে যাবে সহি আকিদা, আর যদি কোনো ভুল জিনিসের ভিত্তি করে হয় তাহলে ভুল আকিদা। তাহলে আকিদা শুদ্ধ হতে পারে, ভুলও হতে পারে, শুদ্ধ হতে পারে, ভুলও হতে পারে। তাহলে বোঝা যাচ্ছে যে আকিদা শব্দটি কোনো দোষের কিছু নয়। আকিদা শব্দটি আরও কিছু নাম রয়েছে, আকিদা সুন্না ব্যবহার করা যায়, আকিদা শরিয়া ব্যবহার করা হয়েছে কেউ কেউ, আকিদার তাওহিদ ব্যবহার করা হয়েছে, আকিদার অপ, মানে এইটাগুলো সবগুলি হচ্ছে সিনোনিমস বলা হয়, মানে একই নাম পাশাপাশি নামগুলি ব্যবহার করতে পারেন, সুন্না, তারপরে তাওহিদ, তারপরে শরিয়া ব্যবহার করেছেন কেউ কেউ, আবার আকিদা ব্যবহার করেছেন কেউ কেউ, ফেকুল আকবর ব্যবহার করেছেন, হ্যাঁ, আবার কেউ উসুলুদ্দিন ব্যবহার করেছেন, আবার ইমান ব্যবহার করেছেন, আবার এই যে নামগুলো এগুলো সবগুলি গ্রহণযোগ্য। আকিদা সহ ষাটটি নাম উল্লেখ করলাম, এই ষাটটি নাম সবগুলি গ্রহণযোগ্য, কোনো সমস্যা নেই আমাদের কাছে, এগুলো কোনো সমস্যা নেই। সমস্যা হলো তাদের কাছে যারা এগুলিকে, তারা আকিদা শব্দটি শুনতেই চায় না, আকিদা শুনতে চায় না, আকিদা পড়তেও চায় না, তাদের কাছে আমলও যথেষ্ট। অনেকে আছে আমলও ফরজ ওয়াজিব ছে, তাদের কাছে নফল প্রিয়। অনেকে আছে কোরআন হাদিসের ব্যাখ্যাকে ঘুরিয়ে নিয়ে তাদের মন মতো করে নিতে তারা পছন্দ করে। এই জন্য আকিদা মূল জিনিস যেটা নিয়ে নবীরা নবীদের প্রেরণ করা হয়েছে, যেটা নিয়ে কোরআন নাজিল হয়েছে, এটাকে তারা গুরুত্ব না দিয়ে তাদের মন মতো কথা বলতে তারা অভ্যস্ত, সেজন্য তারা বলে থাকে। আকিদা শব্দটি আসলেই আমরা যেটা বললাম যে আকিদা শব্দটি কোনো দর্শনীয় কিছু নয়। আকিদা নামে যুগ যুগ ধরে আমাদের ইমামরা কিতাব লিখেছেন, আমরা সংক্ষেপে একটা বলি, যেমন আকিদা তাহাবিয়া, এটার নাম কি, হাদে হাদা বয়ান আকিদা তাহলে সুনাল জামা, বোঝা গেল যে ইমাম তাহাবি যিনি চতুর্থ শতকের শুরুতে এই গ্রন্থ লিখেছেন তিনি আকিদা নামে গ্রন্থ লিখেছেন। অনুরূপভাবে দেখেন ইমাম ইবনে আবি হাতিম আর-রাজি আসলুস সুন্নাহ ওয়া ইতিকাদুদ্দিন নামে আকিদার উপর গ্রন্থ লিখেছেন। অনুরূপ ইমাম হাক্কারি ইতিকাদ আহলে সুন্নাহ ওয়াল জামানে গ্রন্থ লিখেছেন। ইমাম শাফেঈ নামে আব্দুল গনি আল মাকদিসি একটা গ্রন্থ লিখেছেন ইতিকাদুশ শাফেঈ নামে। তো ইমাম ইস্পাহানি লিখেছেন। অনুরূপভাবে আকিদা নামে যুগে যুগে অনেক অনেক গ্রন্থ লিখেছেন, যেগুলো সবাই নির্দ্বিধায় মেনে নিয়েছে যে এই নামটির কোনো সমস্যা নেই, কিন্তু বর্তমানে কিছু মানুষ আছে তাদের হীন স্বার্থ চরিতার্থ করার জন্য আকিদা নামটির উপরে তারা অপবাদ অর্পণ করে, যেটা একটা নতুন নাম সাব্যস্ত করেছে অমুক্তমুক অমুক্তমুক যুগ যুগ ধরে আলেমরা এটার উপর গ্রন্থ লিখেছেন। এমনকি আপনি দেখেন যারা সনদ দিয়ে গ্রন্থ তাদেরও কেউ কেউ আকিদা নামে গ্রন্থ লিখেছেন। সর এতকাদ ওসুল আহ সুনুল জামা ইমাম লালে কাহির নামে হচ্ছে সর এতকাদ ওসুল আহ সুনুল জামা, বাইহাকি পর্যন্ত যিনি আশারি মতবাদের লোক ছিলেন তিনি পর্যন্ত এতেকাদ নামে গ্রন্থ লিখেছেন। আগে পরে ইমাম আরও অন্যরা তো ইমাম তো লিখেছেনই, ইমাম ইবনে কুদামা আল মাকদিসি লিখেছেন লোমাতুল এতেকাদ বা আল এতেকাদ। তাহলে আকিদা নামটি আসলে কোনো দোষণীয় কোনো নাম নয়, এই নামটি শুধুমাত্র কিছু মানুষ এটাকে নিজেদের ভুল জিনিস চালু পরিচালনা করার জন্য সেটাকে তারা সেটাকে তারা সমস্যা তো দেখতে পান, আসলে এটার মধ্যে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ। যুগ যুগ ধরে আলেমরা আকিদা নামে গ্রন্থ লিখেছেন, আকিদা নামে গ্রন্থ লিখেছেন, এবং সেটার আমরা কিছু গ্রহণযোগ্য কিছু নাম উল্লেখ করলাম। আকিদা নামটি আসলে আমাদের এই জন্য উনি যে বলেছেন হাদা বয়ান আকিদা তাহলে সুন্নাল জামা দিক্রু, হাদা দিক্রু বয়ান আকিদা তাহলে, এ হচ্ছে আকিদ আহলে সুন্নাল জামাতের আকিদার বর্ণনা। তাহলে আকিদা নামটি আমাদের কাছে কোনো সমস্যাযুক্ত কোনো কিছু নয়। এখন আমরা শুনব যে উনি বলেছেন বয়ান অর্থ বর্ণনা করা, আকিদা অর্থ আমরা করলাম, আকিদা অর্থ কী, যে দৃঢ় কোনো কিছুর ব্যাপারে দৃঢ় বিশ্বাস ধারণ করা, কোনো কিছুর ব্যাপারে দৃঢ় বিশ্বাস ধারণ করা। যে যেমন আপনি দৃঢ় বিশ্বাস করলেন যে আখরাত আছে, আপনি দৃঢ় বিশ্বাস করলেন যে কবরে আজাব আছে, আপনি দৃঢ় বিশ্বাস করলেন যে আল্লাহ তাআলার হাত আছে, আপনি দৃঢ় বিশ্বাস করলেন আল্লাহ তাআলার পা আছে, এগুলি হচ্ছে আকিদা। আর যে ব্যক্তি বিশ্বাস করলো না তাহলে আকিদা খারাপ হয়ে গেল। তাহলে আকিদা খারাপের নমুনা কী, যে এই জিনিসটা সে অথবা দ্বিধাদ্বন্দ্বে আছে, যে হতেও পারে নাও হতে পারে, আল্লাহর হাত থাকতেও পারে নাও থাকতে পারে, অথবা জান্নাত আছে কি নাই, অথবা কবর আজাব আছে কি নাই, বুঝা গেল তার আকিদা সিদ্ধ নাই। তাহলে বোঝা গেল যে আকিদা
কোরআন এবং সুন্নায় আসছে, অর্থাৎ যেই জিনিসটা দৃঢ়ভাবে ধারণ করতে হবে সেটা হচ্ছে আকিদা সহিহ। যেটা দৃঢ়ভাবে নয় মানুষ নিজের মন মতো করে সাজিয়ে নিল সেটা হচ্ছে ফাসেদ আকিদা বা খারাপ আকিদা। খারাপ আকিদা এখানে উনি উল্লেখ করতেছেন যে আহলুস সুন্নাতি ওয়াল জামা, এটা গুরুত্বপূর্ণ একটা অংশ। আহলুস সুন্নাহ ওয়াল জামা, আকিদা তো আহলুস সুন্নাহ ওয়াল জামা, বোঝা গেল যে আহলুস সুন্নাহ ওয়াল জামা এই আকিদাটি এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের। তিনি কিন্তু বলেন নাই যে আকিদাটি হানাফিদের বা শাফেঈদের বা এই আকিদাটি হাম্বলিদের বা মালিকিদের বা অমুক মাঝহাবের। মাঝহাবি আকিদা নয়, আকিদা কোনো মাঝহাবের হয় না, আকিদা হয় সবার জন্য একটা কমন জায়গা হয়। মাঝহব তার আমলি ক্ষেত্রে মানুষের ভিন্নতা থাকে অনেকখানি, কিন্তু আকিদা হয় কমন জায়গায়। যেন তিনি আগে বলেছেন যে এটা হচ্ছে আকিদা আহলুস সুন্নাতুল জামা, তিনি বলেন না আকিদা তিয়ানা, আমার বলেন নাই, আহলুস সুন্নাতুল জামাতের কথা বলেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে আহলুস সুন্নাহ ওয়াল জামা কারা, আহলুস সুন্নাহ ওয়াল জামা কারা, এটা আমাদের আগে জানা দরকার। আহলুস সুন্নাহ ওয়াল জামা কারা, আহলুস সুন্নাহ শব্দটি, আহলুস সুন্নাহ ওয়াল শব্দটি হাদিস থেকে নেয়া একটি শব্দ। হাদিসটি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন লম্বা ভাষণ দিলেন, তো সাহাবায়ে কেরাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি তো আমাদেরকে বিদায় ভাষণ দিচ্ছেন মনে হয়, আপনি আমাদেরকে নসিহত করুন কী করবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন আদু আলাইহি বিন্নওয়াজ, তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরবে এবং আমার খলিফাদের সুন্নতকে আঁকড়ে ধরবে। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করে রাসূলুল্লাহ আমার রাসূল নিজে বলেছেন যে আমার পরে তোমরা অনেক মতভেদ দেখতে পাবে। সাহাবায়ে কেরাম বললেন যে আমরা এই মতভেদের সময় কী করবো? তিনি বললেন যে তখন তিনি বললেন যে যে ওই ওইটাকে আঁকড়ে ধরবে তোমরা, মা আনা আলাইয়া সাহাবি, যার উপর আমি আছি এবং আমার সাহাবিরা আছে। অর্থাৎ আকিদা আহলুস সুন্নাহ অর্থ হলো আহলুস সুন্নাহ অর্থ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ, ওয়াল জামা অর্থ হলো সাহাবাকে অনুসরণ। তাহলে অর্থ হচ্ছে আকিদা তো আহলুস সুন্নাহ ওয়াল জামা অর্থ হচ্ছে যারা রসুলকে অনুসরণ করে চলবে এবং সাহাবাইকারকে অনুসরণ করে চলবে, তারাই হচ্ছে আহলুস সুন্নতি ওয়াল জামা, আহলুস সুন্নতি ওয়াল জামা। এটা কখন সর্বপ্রথম এই নামটা আসছে? এটা আসছে দ্বিতীয় শতাব্দীর শুরুতেই, দ্বিতীয় শতাব্দীর শুরুতেই আমরা দেখতে পাই যে এই নামটি ব্যাপক আকার ধারণ করেছে, কেউ কোনোদিন বিরোধিতা করে নাই। দুর্ভাগ্যবশত এখন দেখা যায় বর্তমানে কিছু কিছু গবেষক তারা আসলে গবেষক, কিন্তু তারা আগে থেকেই তারা মনে একটা জিনিস নির্ধারণ করে আসে, এই জন্য তারা এটা গ্রহণ করতে পারে নাই। তারা বলে যে আহলুস সুন্নাহ ওয়াল জামা বলে তো ভাগ করা হলো, আরে ভাগ তো করা হয়নি, যারা মূল আকিদায় আছে তাদেরকে এই নামটা দেওয়া হচ্ছে। কারণ আপনি ভাগ না করলেও ভাগ অলরেডি হয়ে গেছে, এরকম নয় যে আমরা কাউকে ভাগ করতেছি। আহলুস সুন্নাহ ওয়াল জামাত এই জন্য নয় যে আমরা অমুক দলকে এই নামে দিচ্ছি, এটা নয়। দলীয়ভাবে এটা কোনো নাম নয়, এটা হচ্ছে একটা মানহাজের নাম, যে এই মানহাজে যারা চলবে তারা কোরআন ও সুন্নাহকে অনুসরণ করে চলে, সাহাবায়ে কেরামের পদাঙ্ক অনুসরণ করে চলে, তারাই হচ্ছে আহলুস সুন্নাতি ওয়াল জামা। এটা কোনো আমরা ভাগ করি না, আপনি হতে পারেন, অমুকও হতে পারেন, অমুকও ঢুকতে পারে, এখানে কোনো কাউকে নেতৃত্ব মানার বিষয় নয়। নেতৃত্ব একমাত্র আসবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এবং নেতৃত্বে একমাত্র আসবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং সাহাবায়ে কেরামের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের তাদের নেতৃত্ব চলবে, এখানে অন্য কারোর নেতৃত্ব চলবে না, অন্য কারোর নেতৃত্ব চলবে না। এই জন্য যাদের নেতৃত্ব পরে দেখবেন যে অমুকের নেতৃত্ব, অমুকের নেতৃত্ব, বোঝা গেল যে এখানে সমস্যা হয়েছে, ওখানে যে এই সমাজ জামাত থেকে বেরিয়ে গেছে, সাহাবায়ে কেরামের মানহাজ থেকে তারা দূরে সরে গেছে, অথবা সুন্নাত থেকে তারা দূরে সরে গেছে। এই জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাত এখানে কোনো আলাদা কোনো একটা নয়, ঝান্ডা নয়, আলাদা কোনো একটা পার্টি নয়, দল নয়, গোষ্ঠী নয়, এখানে হচ্ছে একটাই গোষ্ঠী, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে আজ পর্যন্ত চলে আসছে মূলধারার মানুষগুলো। সেখানে হচ্ছে কারা? সেখানে সাহাবায়ে কেরাম, তাবেইনরা অথবা তাবেইনরা, অনুরূপভাবে ইমাম আবু হানিফা, মালিক, শাফি, আহমদ, অনুরূপভাবে সেখানে সহ ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিজি, ইবনে মাজা, অনুরূপভাবে যারা যুগ যুগ ধরে মুসান্নিফিন আছে, মুহাদ্দিসিন আছে, সবাই আহলুস সুন্নাতি ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। কিন্তু যুগে যুগেই কিছু মানুষ ধীরে ধীরে বেড়ে গেছে, কিছু মানুষ ধীরে ধীরে বেড়ে গেছে। প্রথমে দেখেন রসুলের সাহাবি বা খলিফাতুর রাশেদ ওসমান ইবনে আফান রাদিয়াল্লাহু আনহুর সময়ে খারেজিরা বেরিয়ে চলে গেল একদিকে, যারা ওনার বিরুদ্ধে আন্দোলন করলো। এরপর আলী রাদিয়াল্লাহুর বিরুদ্ধে খারেজিরা গেল, নাসিবিরা গেল, আর ওনার পক্ষ হয়ে আরেক গোষ্ঠী ধ্বংস হয়ে গেলো, এরা হচ্ছে শিয়ারা। এরপরে যুগ যুগ ধরে এরপরে বেরোলো ইয়ারা, যারা কাদেরিয়া, তাকদীর অস্বীকারী, তারা বের হলো। তারপর বের হলো মুরজিয়ারা, তারপর বের হলো এই জাতীয় যারা যুগে যুগে আলাদা আলাদা হইতে হইতে তারা আলাদা হয়ে যায়। কিন্তু মূল বড়িটা সেটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামা। এই জন্য প্রত্যেকে যত দেখবেন এই পর্যন্ত যত মানুষই বিভক্ত হয়েছে, মূল সুন্নাহ ওয়াল জামাতের জায়গা থেকে তারা দূরে সরে যাওয়ার কারণে সেটা হয়েছে। এই জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামা এটা হচ্ছে একটি মৌলিক পরিভাষা, এটাতে কোনো দোষের কিছু নেই, এবং এর মাধ্যমে যারাই সাহাবার পথে চলবে না, সাহাবিদের পথে চলবে না, তাবেইনদের পথে চলবে না, রসুলের সুন্নাহ অনুসরণ করবে না, তারা এর থেকে বেরিয়ে যাবে ধীরে ধীরে। প্রথম কারা এটা ব্যবহার করেছে, দেখা যায় যে মাশায়েখুল বুখারী, ইমাম বুখারী রহমতুল্লাহ উস্তাদরা প্রথম এটা ব্যবহার করেছেন, এবং তারা সুন্নাতুল জামাত দুইটাকে একসাথ করেছেন।
ইচ্ছা করে দুটো একসাথ করেছেন কেন? কারণ সুন্না, যে ব্যক্তি রসুলের হাদিসের সুন্নার অনুসরণ দাবি করবে তার সাথে সাহাবায়ে কেরাম পাওয়া যাবে না, এটা গ্রহণযোগ্য না। সাহাবায়ে কেরাম অর্থ বোঝা গেল যে সে আসলে সাহাবায়ে কেরামের মতের বাইরে, এটা বুঝছে, ভুল বুঝছে। আর যদি কেউ যদি ডাকে যে আমরা দলের দিকে ডাকে সুন্নত বাদ দিয়ে, বোঝা গেলো দল হয়ে গেল, এটা এটা তো সাহাবায়ে কেরামের জিনিস নয়, কারণ সাহাবায়ে কেরাম সুন্নতের বাইরে চলে নাই। তো বরং সাহাবায়ে কেরাম শুধু যদি আল জামা বলতো তাহলে হইতো, কেন হইতো? কারণ সাহাবায়ে কেরামকে অনুসরণ করে সাহাবায়ে কেরাম কখনও সুন্নার বাইরে এক কদমও জানে, এদিকে সেদিকে যাননি। তাহলে আপনি আহলে সুন্নাল জামা অর্থই হচ্ছে যারা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করে চলে, এদেরকেও বলা আবার আহলুল হাদিস ওয়াল আসার বলা হয়। এরা সাহাবায়ে কেরামের অনুসরণ করে চলে, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করে সাহাবায়ে অনুসরণ করে চলে। এই জন্য এদের দুইটা নাম আছে, একটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআ, আবার তাদের নামই হচ্ছে আহলুল হাদিস ওয়াল আসার, এদের নামই হচ্ছে যে ফেরকাতুন নাজিয়া, এদের নামই হচ্ছে আত-তায়েফাতুল মনসুরা, তায়েফাতুল মনসুরা বা সাহায্যপ্রাপ্ত দল, ফেরকাতুন নাজিয়া নাজাতপ্রাপ্ত দল। যারা নাজাত পাবে, যারা ফেরকা বিভক্ত হবে না, 73 ফেরকার মধ্যে যেই ফেরকাটি জান্নাতে সরাসরি চলে যাবে, যাদের কোনো সমস্যা নেই, যাদের কোনো আকীদাগত বিভ্রান্তি নেই, এবং যারা সরাসরি চলে জান্নাতে যেতে পারবে, এরা হচ্ছে আত-তায়েফাতুল মনসুরা, সাহায্যপ্রাপ্ত দল, এবং তারাই হচ্ছে আল ফেরকাতুন নাজিয়া বা যে নাজাতপ্রাপ্ত গোষ্ঠী, এরাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামা। একই জিনিস, ভিন্ন ভিন্ন নাম। এরকম দলীয় কোনো ব্যানারে তারা পরিচিতি পাবে না, এবং কোনো দরবারে পরিচিতি পাবে না, কোনো কাপড়ে পরিচিতি পাবে না, কোনো সিম্বলে পরিচিতি পাবে না। হ্যাঁ, তাদের একটা সিম্বল আছে, সেই সিম্বল সুন্নতকে অনুসরণ করে চলা, বেদাতের বিরোধিতা করা, এদের একটা বড় সিম্বল। এবং তারা একটা সিম্বল হচ্ছে তারা দলে বিভক্ত হয় না, আলাদা কোনো একান্তভাবে কোনো কিছু নির্ধারণ করে না। এই জন্য সালভে সালিন সবসময় বলতেন, কেউ যখন তুমি দেখবে কোনো মানুষকে একান্তভাবে কোনো কিছু আলোচনা করতেছে, বুঝবা দে এখানে আল্লাহ তাসিসে দল আলা, তারা একটা ফদভষ্টতা রচনা করতেছে। কারণ ইসলাম আলানি, ইসলাম প্রকাশ্য, এখানে আলাদাভাবে গোপনে চারজন পাঁচজন বসে কিছু আলোচনার বিষয় নাই, সবার জন্য উন্মুক্ত, এখানে আলাদা কোনো কিছুই নেই। এই জন্য আলাদাভাবে কোনো দর্স নেই, একান্ত দর্স হয় না, সবার জন্য উন্মুক্ত দর্স হয় এবং সবাই যেন সেটা শিখতে পারে। হ্যাঁ, কেউ যদি কোনো শিখার যোগ্যতা অর্জন করে না, সেটা আলাদা কথা, কিন্তু ইসলামের শিক্ষা সবার জন্যই, সেটা শিক্ষা সবার জন্যই, সেখানে আলাদা করার কোনো কিছু নেই। এই জন্য আমরা দেখতে পাচ্ছি যে আল সুন্না ওল জামা এই নামটি একেবারে প্রসিদ্ধ নাম, এতে কোনো সমস্যা নেই। এটা বলার কারণে বের হয়ে গেছে কারা, রাফিদিরা শিয়ারা বের হয়ে গেছে, খারেজিরা খাওয়ারেজরা বের হয়ে গেছে, জাহামিয়ারা বের হয়ে গেছে, মুরজিয়ারা বের হয়ে গেছে, কাদেরিয়ারা বের হয়েছে, জাবরিয়ারা বের হয়ে গেছে, এবং অনুরূপভাবে যারা যারা যুগে যুগে বিভিন্ন দল বিভক্ত হয়ে আসছে সবটি বের হয়ে গেছে। কিন্তু দল বিভক্ত নয়, যারা মূল ইসলামের সাথে ছিল তারা সবাই আছে, এবং এরাই বেশি। যদিও দেখা যায় অন্যদের হাঁক ডাক বেশি, কথাবার্তা বেশি, কিন্তু মূলত আহলুস সুন্নাহ ওয়াল জামা এবং সহি আকিদার লোকগুলো এখনও বেশি। সারা দুনিয়ার মানুষেই বিশুদ্ধ আকিদার বিশ্বাসী, যদি তারা ভিন্ন মত, যেটা আলাদা হয়ে গেছে, সেগুলো আলাদা হয়ে যাওয়ার কারণে আলাদা আলাদা তারা বিভক্ত হয়ে গেছে, ওদেরকে বেশি দেখা যায়। এবং যারা মূল আকিদা তারা সাধারণত খুব কমই কথা বলে, এদের মধ্যে এই সমস্যাটা নাই। তাহলে আমরা বুঝতে পারছি যে আহলুস সুন্নাহ ওয়াল জামা এই নামটি একটি গ্রহণযোগ্য নাম। এই নামে তিনি বলেছেন হাদা জিক্রু বয়ান আকিদাতি আহলে সুন্নাতি ওয়াল জামা, এটা তিনি বলেছেন। তো আহলে সুন্নাহ ওয়াল জামা এটা একটা গ্রহণযোগ্য একটি নাম। তারপর তিনি বলেছেন যে আলা মাযহাবি ফুকাহাইল মিল্লা আবি হানিফা আবি ইউসুফ মাহমুদ ইবনে হাসান, তিনি বলেছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে তিনি এখানে এসে তিনি তার সবাইকে একসাথে বলেন না, বলছেন যে আমি যেই মাযহাবের অনুসরণ করি, এই মাযহাবের ইমামরা এই আকিদারা পোষণ করতো। এর অর্থ হচ্ছে ইমাম আবু হানিফা এবং ইমাম আবু ইউসুফ মাহমুদ, এরা সবাই এই আকিদায় বিশ্বাসী ছিল। এই আকিদাতে উনি বিশ্বাস করতেন তা নয়, তিনি যেহেতু আবু হানিফা যেহেতু সিনিয়র ছিলেন স্কলার এদের মধ্যে, এবং সেই জন্য তার কথা উল্লেখ করেছেন। আর মোহাম্মদ ইবনে হাসান তিনি ইমাম মালিকের কাছে পড়েছেন, এর অর্থ হচ্ছে সেই মদিনার এলম থেকে তিনি ধন্য হয়েছেন। আর আবু ইউসুফ রহমাহুল্লাহ তৎকালীন সময় মহাদ্দিস বলে বিখ্যাত ছিলেন, তো তারা সবাই মহাদ্দিস ফকি এবং কাজী, তিন দিক থেকে তিনি বিখ্যাত ছিলেন। তারা সবাই যে আকিদাটা পোষণ করতেন, এখানে তিনি সেটা উল্লেখ করবেন। এটা আলাল ওমুম, মৌলিকভাবে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকিদা। এখানে যদিও বলা হয় ওনাদেরকে মুরজিয়াতুল ফোকা, কাউকে কাউকে বলা হয় কোনো কোনো কারণে, সেটা কারণ হচ্ছে তারা আমলকে ইমানের অংশ, ইমানের রোকন মনে করে না, ইমানের শর্ত মনে করে। এটা যদিও এটাতে বড় ধরনের সমস্যা পরবর্তীতে, ওনারা কিন্তু আহলুস সুন্নাহ জামাতের অন্তর্ভুক্তই, কিন্তু যেহেতু অনুসরণ করেন এজন্য সমস্যা বেশি নেই। এটা উল্লেখ করে অনেকেই যে সমস্যা এখানে মূল জিনিস হচ্ছে এখতলাফটা অনেকটা সুরি, কিন্তু সুরিত্বের বাইরেও একটা এখতলাফ অনেকে উল্লেখ করে, সেটা হচ্ছে এর মাধ্যমে যে আমলের গুরুত্ব কমে যায়, এর মাধ্যমে আমলের গুরুত্ব কমে যায়। কেন?
দেখা যাচ্ছে অনেক সময় দেখা যায় যে আমলের গুরুত্ব না দিয়ে অনেকে মনে করে এই তো শর্ত, ইমান তো আছে, নামাজ পড়শালা তাদের করে না, জাকাত দেয় না, হজ করে না, দিনের কাজ করে না, এরপর আমলের গুরুত্ব না দিয়ে তারা কিন্তু পার পেতে চায়। এটা এই জন্য হয়েছে, তারা যেহেতু বলে যে আমলটা ইমানের রোপণ না, কিন্তু আমল ইমানের রোপণটা হচ্ছে বিশুদ্ধ মত, এটাকে এটার উপরে আমাদের সহি আকিদার এটার উপরে সহি আকিদা রাখতে হবে। ইমাম বুখারী রহমতুল্লাহ এর উপরে তা বলেছেন, বাবুন আল ইমানু কাউলুন ওয়া আমাল, অধ্যায় রব্বনে করেছেন যে ইমান হচ্ছে কথার নাম এবং কাজের নাম। কথা কি? আমল কাউল, কথা হচ্ছে মুখের কথা আর অন্তরের কথা। আমল কি? আমল দুইটা, অন্তরের অন্তরের কাজ, অন্তরের কথা, এই চারটে জিনিস একসাথে হতে হবে। অন্তরের কাজ, অন্তরের কথা, মুখের কাজ, মুখের কথা, চারটে জিনিস মিলে হচ্ছে ইমান। এর অর্থ হচ্ছে আমলকে যেটা আমল যাওয়ার অঙ্গ অঙ্গ প্রত্যঙ্গ সেটাকে তিনি তারা ভাগ করে মুখে এবং অন্তরে দিয়ে দিয়েছেন, কারণ এটা ছাড়া অন্তরের মুখ ছাড়া কোনো আমল বাইরে তো আমল হয় না, অন্তরটা লাগবেই যে কোনো একটা। সেজন্য এই ইমান হচ্ছে ইমান কাউলুন ও আমালুন, ইমান হচ্ছে কথা এবং কাজের নাম, ইয়াজিদ ও ইয়ানকুস বাড়ে এবং কমে, এই বিষয়টি তিনি শালা আলোচনা করবেন লম্বা। তো বোঝা গেল যে মূলত মৌলিকভাবে যেহেতু আসছে সবাই এরা আলোচনাল জামাতের মাধ্যম হচ্ছে ইমা আবু হানিফা, মালিক শাফি, ইমা আবু হানিফা এবং আবু ইউসুফ মোহাম্মদ, এই আবু ইউসুফ মোহাম্মদ এই তিনজনের এই মত ছিল, এই জন্য তিনি সেটা উল্লেখ করেছেন। এখানে একটা জিনিস আসতে পারে, সেটা হচ্ছে যে আলোচনাল জামাতের পরিধি কেমন। অনেকে দেখবেন যে তিনটি পরিধি উল্লেখ করেছে, হ্যাঁ, বিশেষ করে সাফারিনি যেটা বলেছেন এটা অগ্রহণযোগ্য একটি মত। ইমাম সাফারিনি রাহমাহুল্লাহ তিনি বলেছেন তার লাওয়ামুল আনোয়ারের মধ্যে বলেছেন যে আলাম আন্নাহা আলা সুন্নাল ওয়াল জামাআতি সালাসা তায়েফ আহলুল হাদিস ওয়াল আসার আলা আশআর আল মাতুরিদিয়া। তিনি বলেছেন যে আহলুস সুন্নাত ওয়াল জামাত তিন গোষ্ঠী, একটি হচ্ছে আহলুল হাদিস, আরেকটি হচ্ছে আশআর, একটি মাতুরিদিয়া। এতে কত বড় ভুল, এতে বলার বাইরে, কারণ এর আগে কোনো দিন কেউ এভাবে বলেনি, কারণ সবসময় আশআর মাতুরিদিয়াদের সাথে সহি আকিদার লোকদের দ্বন্দ্ব ছিল এবং তারা বলতো যে মৌলিকভাবে শিয়াদের বিপরীতে তারা আহলুস সুন্নাহ, কিন্তু খুল্লাস যেটা বলা হয় খাঁটি আহলুস সুন্নাহ তারা নয়, কারণ খাঁটি আহলুস সুন্নাহ হতে হলে আল্লাহ তাআলার ব্যাপারে, তার নামের ব্যাপারে, গুণের ব্যাপারে, তার আফআলের ব্যাপারে, করণের ব্যাপারে, তার অধিকারের ব্যাপারে এবং এবং শরীয়তের ব্যাপারে এগুলিতে একটি হবে হক, তিন চারটা হক হয় না। এরা ভিন্ন ভিন্ন আকীদা পোষণ করলে কীভাবে হক হয়? কেউ যদি বলে যে আল্লাহর হাত নাই আর আমি বলি যে আল্লাহর হাত আছে, দুইটা হক হলো কী করে? আল্লাহ তো তিনটা হতে পারেন না। কেউ যদি বলে আল্লাহ তাআলার পা নাই আর আমি বলি যে পা আছে, তাহলে হক হলো কোনটা? তাহলে হক তো একটাই হবে, হক দুইটা হতে পারে না। হ্যাঁ, কোনো কোনো মশালা আকিদা ফাঁকার মশালা হক দুইটা হতে পারে, যেটা বলা হলো যে তোমরা যেহেতু নির্দেশ যে তোমরা এই অজু করো, এখন অজুর মশালার মধ্যে অজু বিসমিল্লাহ বলতে হবে কি না, কেউ এসে হাদিস নিয়ে আসলো বলে যে না বিসমিল্লাহ বলতে হবে হবে না, কিন্তু যেহেতু হাদিসটা দুর্বল এটা হতে পারে, কিন্তু আকিদার ভাবে এরকম কিছু নেই, এরকম কিছু না। আকিদা ভেদের সবটা স্বচ্ছ, সহি আকিদা সহি হাদিস ছাড়া কোনো আকিদা সাব্যস্তই হয় না, আর কোরআন কোরআন আয়াত এবং সহি হাদিস দিয়ে হাদিস সাব্যস্ত হয়, তাহলে সেখানে আপনার দুইটা তিনটা হক হইতে পারে না। কারণ আখবারের মধ্যে, সংবাদের মধ্যে বা আখবারের মধ্যে কোনো দিন দুই তিনটা হয় না হক। আওয়ামের নির্দেশের মধ্যে আল্লাহ তাআলা কোথাও ছাড় দিয়েছেন যে এখানে তো এইভাবে চলুক, রাসূল আসলাম কোথাও ছাড় দিয়েছেন যে এইভাবে চলুক, যেমন কেরাত পড়তেন, কেউ কোরআন শরীফ এইভাবে পড়তেন, কেউ এইভাবে পড়তেন, রাসূল বলেন যে দুইভাবে পড়ো কোনো সমস্যা নেই, এখন পর্যন্ত সেটা চলতেছে, কোনো সমস্যা হচ্ছে না। তাহলে বোঝা গেল যে এই সমস্ত আমাল যেগুলি আছে বিশেষ করে আহকাম বিধিবিধান সেখানে মতভেদ থাকতে পারে, কিন্তু আকিদার ব্যাপারে কোনো এই মৌলিক আকিদার কোনো মতভেদ গ্রহণযোগ্য না। এই জন্য যারা বলে যে আহলুস সুন্নাহ জামাতের অন্তর্ভুক্ত হবে আশআর এবং মাতুরিদিয়া তারা ভুল পথে আছে, এটা কোনো শুদ্ধ নয়, কারণ শুদ্ধ হতে পারে না, কারণ এটা বাস্তবে শুদ্ধ বাস্তবে হতে পারে না। এদের যে সমস্ত আকিদার সহি আকিদার বিরোধী সেখানে আপনি কীভাবে মিল করবেন? এটা তো আল্লাহর সাথে সম্পৃক্ত, আখবার খবর কোনো দুই তিনটা হয় না, এটা কোনোদিন হয় না যে আল্লাহ ছিলেন না, দুইটা হতে পারে না। আল্লাহ আরশের উপর আছেন, আল্লাহ আরশের উপর নাই, দুইটা একসাথে হক হতে পারে না, একটাই হবে, যেটা আল্লাহ বলেছেন আল্লাহ রাসূল বলেছেন সেটা হক হবে। সুতরাং অন্যটা হক হওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য যারা বলে মানুষকে মোহাবাত করা, অর্থাৎ কারো মন রক্ষার্থে, তার কাউকে কাউকে শান্তি দেওয়ার জন্য, কাউকে মনে শান্তি দেওয়ার জন্য, অথবা রাজনৈতিক কারণ, অথবা নিজস্ব বলয় ঠিক রাখার জন্য এই জাতীয় কথা বলে যে আশআর ও মাতুরিদিদের আলোচনা জামাত এটা বলা, এটা নিঃসন্দেহে একটা ভুল এবং খারাপ সিদ্ধান্ত, এটা যেন কেউ কোনোদিন না বলি, এটা বাতিল। কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের উৎস হচ্ছে কোরআন সুন্নাহ, আর অন্যদের উৎস হচ্ছে তাদের বিবেক, কত পার্থক্য! আহলে সুন্নাত ওয়াল জামাতের নেয়ার আকিদা নেয়ার বিধান হচ্ছে কোরআন এবং সহি হাদিস, অন্যদের হচ্ছে কোরআনে করিম এবং সহি হাদিসের মধ্যে যেটা তাদের মনোভূত বিবেকে ধরো এটা, নাহলে বিবেকে না ধরলে এটা নেয় না, কত পার্থক্য! এখানে আহলে সুন্নাত জামাতের ভিতরে ঢুকবে কী করে? তারা ঢুকতেই পারে না। তাহলে যারা এই জাতীয় আহলে সুন্নাত জামাতের কথা বলছে তারা আসলে সঠিক কথা বলেনি, এর বিখ্যাত বর্ণনা আমরা ইতিপূর্বে করেছি। এরপর তিনি বলছেন ওমা ইয়াতাকিদুনা মিন উসুলুদ্দিন,
ওমা ইয়াতাকুদুনা মিন উসুলুদ্দিন। এতেকাত শব্দের ব্যাখ্যা আমরা করেছি, আকিদে কি জিনিস এটা আমরা বলেছি, যে তারা ইমাম আবু হানিফা, আবু ইউসুফ, মুহাম্মদ রাহমাহুল্লাহ জামিয়ান, তারা যা আকিদা গ্রহণ করতেন, উসুলুদ্দিনের ব্যাপারে যে আকিদা গ্রহণ করতেন। এখানে আবার এই আমরা একটা নাম পাচ্ছি যে এই আকিদার আরেকটা নাম হচ্ছে উসুলুদ্দিন, যেটা ইমাম তাহাবীর উল্লেখ করেছেন, উসুলুদ্দিন উল্লেখ করেছেন, দিনের মূলনীতি। এই মূলনীতি বল ওইটা মূলনীতি বলা যাবে না, দিনের কোনোটা কোনোটা মূল আর কোনোটা লেজ এভাবে বলা যাবে, উদ্দেশ্য এটা নয়। উদ্দেশ্য হচ্ছে মৌলিক যেগুলি যেগুলি সরাসরি সহি আকিদা দ্বারা প্রমাণিত হয়েছে, সেগুলি কি শহীদ নস দ্বারা প্রমাণিত হয়েছে, শহীদ বাস্য দ্বারা প্রমাণিত হয়েছে, যেমন আরকানুল ইমান, যেমন আরকানুল ইসলাম, যেমন হালাল হারাম, এগুলি কিন্তু উসুল। আর ফরো কি, যেমন রুকু থেকে উঠে হাত কোথায় বাঁধবে, এগুলি ফরজ জিনিস, যেমন অথবা সেজদা থেকে উঠে বসবে কি উঠে যাবে, এগুলি ফরজ জিনিস, এখানে ভিন্ন হতে পারে। কিন্তু উসুলুদ্দিন, দিনের যে মূল নীতিগুলো, সেগুলো আকিদা হতে পারে, আকিদার বিষয় হতে পারে, আবার সেগুলো আমলি বিষয় হতে পারে, যেগুলি মৌলিকভাবে মূল সহি বাস্যদার সাব্যস্ত হয়েছে সেগুলো হচ্ছে উসুলুদ্দিন। তো এই উসুলুদ্দিনও ব্যবহার করাটা না জায়েজ নয়, জায়েজ আছে, এটা বোঝা গেল যে এই কথা দিয়ে, যে ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাই আকিদের জন্য উসুলুদ্দিন পরিভাষাটাও ব্যবহার করেছে, যে তারা এই উসুলুদ্দিনে কী ব্যবহার করে, দিনের মৌলিক নীতিতে কী বিশ্বাস করতেন। ওমা ইয়াতাকিদুনা, সরাসরি শব্দটা আসছে ইয়াতাকিদুনা, যে কী বিশ্বাস করতেন এটা তিনি উল্লেখ করছেন। তো এখানে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, যে তারা এখানে ইয়াতাকিদুনা মিন উসুলুদ্দিন, উসুলুদ্দিন নামটি ব্যবহার করেছেন, উসুলুদ্দিন নামটি আমরা বলেছি যে গ্রহণযোগ্য। তবে যদি কেউ মনে করে যে উসুলুদ্দিন বলতে বুঝাচ্ছি এমন জিনিস, যে জিনিসগুলো আমরা উসুল বলে মেনে নিয়েছি এবং বানিয়ে, অনেকের উসুল বানিয়ে নেয়, আপনি জানেন, আমরা সবাই জানি এটা, যে মুতাজিলারা তাদের কিছু উসুল বানিয়ে নিয়েছে। আহলে সুন্নাহ জামাতের উসুল কী, মূলনীতি কী, ছয়টি, সেটা কী? আল্লাহর উপর ইমান, রাসূল ফেরেশতাদের উপর ইমান, রাসূলদের উপর ইমান, কিতাবের উপর ইমান, এবং আখিরাতের উপর ইমান, এবং তাকদীরের উপর ইমান, ছয়টি। ঠিক এদের বিপরীতে কিছু মানুষ আছে নতুন জিনিস বানিয়ে নিয়েছে, এরা বানিয়ে নিয়েছে মুতাজিলারা, তারা এগুলি সবগুলি বানায় না, তারা বলছে উসুল হচ্ছে আত্তাওহীদ, তাওহীদ কি, আল্লাহর নাম অস্বীকার করা, আল আদল, আদল কি, তাকদীর অস্বীকার করা, অর্থাৎ তাদের আদল এবং তাওহীদ দুইটাই হচ্ছে আল্লাহর আল্লাহ তাআলার উপর ইমানের বিরোধী। এরপর তারা বানছে মঞ্জিলা বাইনাল মঞ্জিলাতাইন, এরপর তারা বানিয়েছে কবিরা গুনাহগার কাফের, এরপর জানাচ্ছে নাম এবং নামের ব্যাপারে তারা কোথায় থাকবে এ নিয়ে, তাদেরকে কাফের বলা হবে এবং তারা জান্নাতে জাহান্নামে, এই ভাগ করে তারা কিন্তু নিজেরা পাঁচটা উসুল নির্ধারণ করে নিয়েছে। এখনও দেখবেন যে অনেকের ছয় উসুল, অনেকের পাঁচ উসুল, যেগুলি আল্লাহ এবং তার রসুলের দেয়া ছয়টি মূলনীতি, তার বাইরে তারা নিজেরা উসুল নির্ধারণ করে নিয়েছেন। বোঝা গেল যে এই উসুল নাম দিয়ে নির্ধারণ করার ক্ষেত্রে যদি কোনো কেউ এরকম নাম দেয়, তখন সেখানে উসুলুদ্দিন ব্যবহার করাটা সেখানে যায় যাবে না। কিন্তু ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ যে উদ্দেশ্যে বলেছেন, সেটা একেবারে নিরেট আকিদের অর্থে, যে আরকানুল ইমান অর্থে, আরকানুল ইমানের যে উসুলের ক্ষেত্রে যে ইমাম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ কী আকিদা পোষণ করতেন, সেটাই শুধুমাত্র এখানে বলা হচ্ছে। তো উনি কী বলেছেন, যে এই জিনিসটা বলা হবে এখানে, যে কে তারা কোন আকিদের উপর ছিলেন। এখানে একটা শব্দ ব্যবহার করেছেন তিনি, রাদিয়াল্লাহ আনহুম, রাদিয়াল্লাহ আনহুম ব্যবহার করা কি জায়েজ আছে কিনা, এটা একটা মাসালা গুরুত্বপূর্ণ। রাদিয়াল্লাহ আনহুম যদি দোয়া অর্থে হয় তাহলে ব্যবহার করা জায়েজ আছে, আল্লাহ তাআলা রাদি, কারোর উপর রাজি হোক, সন্তুষ্ট হোক, এতে কোনো সমস্যাই নেই, কারণ আপনি দোয়া করতে আল্লাহ আল্লাহ ইয়ারদা আলাইক, আল্লাহ তোমার উপর রাজি হোক, এটা বলতে কোনো সমস্যা নেই। কিন্তু রাদিয়াল্লাহ যদি একবার হয়, যে আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়ে গেছেন, তাহলে এটা কিন্তু দলিল লাগবে। এই দলিল আমরা শুধুমাত্র সাহাবায়ে কেরামের ক্ষেত্রে দেখি, যে সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলা বলে দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, যে আল্লাহ তাদের উপর সন্তুষ্ট এবং তারাও আল্লাহর উপর সন্তুষ্ট, সুবহানাল্লাহ। এটা সাহাবায়ে কেরামের জন্য খাস, এই জন্য সেই অর্থে সাহাবায়ে কেরাম ছাড়া কারোর জন্য রাদিয়াল্লাহু আনহু ব্যবহার করা জায়েজ হবে না, কারণ এটা তো আপনি গায়েবের খামালিক না, গায়েবে যতটুকু আসে ততটুকু হয়েছে সাহাবায়ে কেরামের জন্য, অন্য কারোর জন্য আসে নাই। তো সেই অর্থে ব্যবহার করা হবে না, এখানে অর্থ হচ্ছে দোয়ার জন্য, যে আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হন, এই জন্য দোয়ার অর্থে কাউকে আল্লাহ ইয়ারদা আলাইক বা রাদিয়াল্লাহু আনকা আলাইক করা জায়েজ আছে, কোনো সমস্যা নেই। কিন্তু এর অর্থে, খবর দেওয়ার অর্থে যে তারা রাজি হয়ে গেছেন, আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেছেন, এরকম খবর দেওয়ার অর্থে জায়েজ নেই, কারণ আমরা জানি না কোনো মানুষের ব্যাপারে, জান্নাত ও জাহান্নামের সার্টিফিকেট করা, সার্টিফিকেট দেয়া কোনো মানুষের ব্যাপারে, সেটা কখনো জায়েজ না যতক্ষণ পর্যন্ত কোরআন এবং সুন্নাতে তা স্পষ্টভাবে না আসবে। কোরআন ও সুন্নায় আসছে সাহাবায়ে কেরামের জন্য শুধু রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আর কারোর জন্য আসে নাই, তার কারণ আল্লাহ তাআলা জানতেন যে কারা জান্নাতি হবে, কারা জান্নাতি জানতেন এবং সেটা সার্টিফিকেট দিয়েছেন। এই জন্য প্রত্যেকটি সাহাবি জান্নাতি, এর বা প্রত্যেকটি সাহাবি জান্নাতি, এর বাইরে অন্য কারোর জন্য জান্নাতের সুসংবাদ দেওয়ার কোনো সুযোগ নেই।
বিশেষ আলাদা আলাদা রসুলকে আলাদা আলাদা রসুল্লাহ সাল্লাহ আসলাম আলাদা আলাদা অনেক সাহাবিকে দিয়েছেন, কিন্তু মৌলিকভাবে সব সাহাবি জান্নাতি কারণ আল্লাহ তারা তাদের উপর সন্তুষ্ট, যাদের উপর সন্তুষ্ট আল্লাহ তারা তাদেরকে জান্নাত দিবেন, এটা হলো মূল কথা। তাহলে আমরা দেখলাম যে আকিদা গ্রহণ করতে, আকিদা গ্রহণের যে নীতি বা আকিদা গ্রহণের আহলে সুন্নাত ওয়াল জামা বলার মাধ্যমে তিনি কিন্তু একটা দিয়ে দিলেন যে আকিদা কোত্থেকে নিতে হবে, আকিদা কোত্থেকে নিতে হবে, আকিদা কোত্থেকে নিতে হবে, এটা বোঝার জন্য যে সুন্না ওয়াল জামাতের আকিদা এটা, এটা তাহলে সুন্নাত থেকে নিতে হবে, হাদিস থেকে নিতে হবে, এটা কিন্তু উল্লেখ হচ্ছে। এরপরে তিনি স্পষ্ট করে দিচ্ছেন, স্পষ্ট করে দিচ্ছেন, তিনি বলতেছেন ওয়া কুল্লু মা জা ফি যালিকা মিনাল হাদিস সহি আনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া কামা কালা, যে হাদিস সহি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা যা এসেছে, যা যা এসেছে, তিনি যা বলেছেন সেটাই হচ্ছে হক, সেটাই হচ্ছে হক, সেটা গ্রহণ করতে হবে। ওয়া মানাহু আলা মা আরাদা, যে রাসূল যা উদ্দেশ্য দিয়েছে সেটাই, সে অর্থটাই গ্রহণ করতে হবে। লা নাদখুল ফি যালিকা মুতাআউলিনা বিআরায়না, সেইগুলোতে আমরা আমাদের ভিন্ন ভিন্ন মত দিয়ে তাবিল করবো না, অপব্যাখ্যা করবো না, অপব্যাখ্যা দাঁড় করাবো না। ওলা মুতাওয়াহ্হিমিনা বিআহওয়াইনা, আমাদের প্রবৃত্তির পিছনে ছুটে সেটাকে আমরা ধারণার ভিত্তিতে নির্ধারণ করবো না। ফা ইন্নাহু মা সালিমা ফি দীনিহি ইল্লা মান সালিমা লিল্লাহি আযা ওয়া জাল্লা ওয়া লিরাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ কোনো ব্যক্তি মা সালিমা ফি দীনিহি, তার দিনের মধ্যে নিরাপদ হতে পারে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং তার রসুল যা বলেছেন সেগুলো আল্লাহ এবং রসুলের কাছে সমর্পণ না করা পর্যন্ত, সুপর্দ না করা পর্যন্ত কেউ কোনো দিন তার দিনে নিরাপদ হতে পারবে না। এবং কী করবে, ওয়ারাদ আলমি মাস্তা বা আলী ইলা আলিমিহি, যে জিনিস জানে না আলেমের কাছ থেকে জেনে নিতে হবে। এর বাইরে কোনো কিছু নিজের মত দিয়ে, নিজের ধারণা দিয়ে, নিজের অপব্যাখ্যা দিয়ে যে ব্যক্তি এই আকিদার অধ্যায়ে ঢুকবে সে ব্যক্তি পথভ্রষ্ট হবে। এটা হচ্ছে ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহির বক্তব্য। কেন তিনি বলেছেন এটা, কারণ আকিদা কোত্থেকে নিতে হবে এটা ঠিক করতেছেন আগে। আকিদা নিতে হবে কুল্লুমা যা ফি যালিকা মিনাল হাদিস সহিহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যা আকিদা কোরআন থেকে তো নিবে এতে কোনো সন্দেহ নেই, কারণ সহিহ হাদিস থেকে নিতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা এসেছে সহিহ হাদিস থেকে আকিদা গ্রহণ করতে হবে, সহিহ হাদিস থেকে আকিদা, এই জন্য ফিল হাদিস সহিহ স্পষ্ট বলেছেন যে এখানে নিতে হবে। তবে সেখানে নেয়ার ক্ষেত্রে যেন আমাদের কোনো ধারণার বশবর্তী না হই এবং আমরা যেন কোনো ধারণা বা শক্তি না হয় এবং কোনো মতবাদের পিছনে না ছুটি, এটাকে তিনি গুরুত্ব দিয়েছেন, এবং প্রবৃত্তির পিছনে না ছুটি, এটাকে তিনি সাবধান করেছেন এবং বলেছেন যদি নিজের দিনকে রক্ষা করতে হয়, নিজের ইমানকে রক্ষা করতে হয়, তাহলে অবশ্যই আল্লাহ এবং তার রসুলের দিকে নিজেকে সমর্পণ করতে হবে এবং যা যা জানি না তা যে জানে তার কাছে যেতে হবে। এটা হচ্ছে একটা মানহাজুত তালাক্কি, মানহাজুত সাহিল তালাক্কির আকিদা, যে সহি আকিদা নেওয়ার ক্ষেত্রে আমাদের কোন পদ্ধতি অবলম্বন করতে হবে, এটা তিনি উল্লেখ করেছেন এখানে। এখানে আমাদের কিছু জিনিস জানা দরকার, এটা হচ্ছে আসলেই যে আমাদের আকিদা গ্রহণের উৎসগুলি কী কী, এগুলি আমরা আলোচনা করতে চাই। আকিদা গ্রহণের উৎস, মৌলিক উৎস কী কী, এগুলি আলোচনা করতে চাই। আকিদার উৎস হচ্ছে ওয়াহী, কোনো সন্দেহ নেই, যেভাবে তিনি বলেছেন যে কুলুমা যা আমিল হাদিস সহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা এসেছে সহি হাদিসে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা এসেছে কোরআনও এসেছে আল্লাহর পক্ষ থেকে, রসুলের মাধ্যমে আমাদের কাছে আসছে, হাদিসেও আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, দুর্বল হাদিস নয়, সহি হাদিস যেটা আসছে সেটা হচ্ছে, এই দুইটা হচ্ছে আকিদার মূল উৎস, দুইটাকে একসাথে ওয়াহী বলা হয়। ওয়াহী মতলু গায়ের মতলু, তেলাওয়াত করা ওয়াহী এবং তেলাওয়াত করা না করা হয় না এমন ওয়াহী, দুইটা হচ্ছে আকিদার উৎস, এটা হচ্ছে মূল উৎস। আকিদার কিছু সহযোগী উৎস আছে যেগুলো সহযোগিতা করে, এগুলি নিজেরা যথেষ্ট নয় আকিদা দেওয়ার জন্য, সেগুলো হচ্ছে ইজমা, অর্থাৎ কোনো বিষয়ে যদি সাহাবা একরাম একমত হয়ে যায়, রসুলের যুগে আজমার কোনো সুযোগ ছিল না, কোনো বিষয়ে যদি সাহাবা একরাম একমত হয়ে যায় এটা বলা হবে, সেটাই বলতে হবে, সেটাই বলতে হবে, বাইরে যাওয়া যাবে না। যেমন সাহাবা একরাম আল্লাহর নামগুলো এবং গুণগুলোর ব্যাপারে সরাসরি বাহ্যিক অর্থ নেওয়ার ব্যাপারে তারা একমত ছিলেন, তারা সেটা করেছেন, দেখা গেছে তাদের বক্তব্যের মাধ্যমে, সুতরাং বোঝা গেল যে এর বাইরে অন্য কোনো ব্যাখ্যা দাঁড় করানো যাবে না, অন্য কোনো ব্যাখ্যা যাবে না। এই জন্য এটা এজমা দ্বারা সহযোগিতা হয়েছে, কিসের, কোরআন এবং সুন্নাহর দলিলের সহযোগিতা হয়েছে, সহযোগী উৎস বলা হয় এটাকে। আর কী আছে, আকলে সেলিম আছে, আকলে সেলিম কি, সুস্থ বিবেক, সুস্থ বিবেকের দাবি, সুস্থ বিবেকের দাবি, সুস্থ বিবেকের দাবি দিয়ে আমরা, সুস্থ বিবেকের দাবি দিয়ে আমরা আল কোরআন এবং সুন্নাহ যা আসছে সেটাকে সহযোগিতা করতে পারি, কিন্তু সুস্থ বিবেক দাবি নিজে, বিবেকের দাবি নিজে কোনোদিন আকিদার উৎস না, সুস্থ বিবেকের দাবি, কারণ সুস্থ বিবেকটা কেমনে বুঝবো, সুস্থ বিবেক বুঝতে হবে কোরআন সুন্নাহর অনুগামী হওয়ার কারণে, যেই বিবেকটা কোরআন সুন্নাহর নির্দেশনার বাইরে চলে গেছে বোঝা গেল সুস্থ বিবেক না,
এই জন্য কোরআন সুন্নাহ হচ্ছে মাপকাঠি, সুস্থ বিবেক মাপকাঠি নয়। তো সুস্থ বিবেক কী লাভ হবে? লাভ হবে এটাই, কোরআন সুন্নাহ যা বলেছে বিবেক থেকে সেইভাবে আমি ঘুরিয়ে নিতে পারবো এবং সেটার উপরে আমার বিবেককে সাজিয়ে নিতে পারবো, এবং সেটা সুস্থ বিবেক এবং সেটা কোনো দিন বিরোধিতা করে না। এই জন্য ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ এর উপরে বই লিখছেন, মুয়াফাত মুয়াফাকাতু সাহিহিল মানকুল লে সারিহিল মাকুল, যে বিশুদ্ধ বিশুদ্ধ হাদিস কখন বিশুদ্ধ হাদিস সরাসরি যে বিবেকের দাবি তার সাথে সামঞ্জস্য বিধান করে, সাদৃশ্য হয়, কোনো বিরোধিতা করে না, এটাকে তিনি এই হিসেবে একটা গ্রন্থ লিখেছেন এবং অনেক বড় 11 খণ্ডের বই। সেটা তার বুঝে তিনি বুঝিয়ে দিলেন যে কোথায় কোথায় কেউ কেউ বলে যে বিবেকের বাইরে চলে গেছে, সেটাকে তিনি দেখে দিলেন বিবেকের বাইরে নয়, ঠিক আছে, কোরআন সুন্নাহর সাথে মিলে। তো এই আমরা দেখতে পাচ্ছি তাহলে আকিদার সহযোগী উৎস হচ্ছে, একটা হচ্ছে এজমা, একটা হচ্ছে সুস্থ বিবেকের দাবি, আরেকটি হচ্ছে ফেতরাত সবিয়া, একটা হচ্ছে স্বভাবজাত, মানুষের স্বভাবজাত যে অন্তরে আল্লাহ তালা দিয়ে দিয়েছেন সেটা হচ্ছে সুস্থ স্বভাবজাত, স্বভাব সুস্থ স্বভাব যেটা মানুষের অন্তরে আল্লাহ তালা দিয়ে দিয়েছেন, যে একটা জিনিস শুনলে বুঝতে পারে যে এটা ঠিক আছে, এটা গ্রহণযোগ্য। আপনি যখনই একটা জিনিস যার বিবেক নষ্ট হয়নি সে বুঝতে পারে, যে যার সুস্থ জিনিস নষ্ট হয়নি সে বুঝতে পারে। আপনি দেখুন, আচ্ছা কেউ যদি দেখে যে দেখেন কীরকম সুস্থ ইয়াটা, ফেতরাতের কথা বলছি আমরা, কেউ যদি দেখেন যে সে লবণ খেয়ে বলতেছে তিতা লাগে, বোঝা গেল তার সুস্থতা নাই, তার স্বাভাবিক অবস্থাটা নষ্ট হয়ে গেছে। মিষ্টি খেয়ে তিতা লাগে বলে অনেকে, এর অর্থ বোঝা গেল তার সুস্থতা স্বভাবটা নষ্ট হয়ে গেছে। কিন্তু যে ব্যক্তি মিষ্টিকে মিষ্টি বলবে, লবণকে লবণ বলবে, এটা হলো তার সুস্থ স্বভাবজাত প্রক্রিয়ার প্রমাণ। তাহলে কোরআনে আমরা আবারও বলছি, আকিদার মূল উৎস হচ্ছে কোরআন এবং সুন্নাহ, যেটাকে ওয়াহি বলা হয়, আর তার সহযোগী উৎস হচ্ছে তিনটি, একটি হচ্ছে আল ইজমা, সাহাবায়ে কেরামে যদি ইজমা হয়ে থাকে সেটা পরবর্তী ইজমা গ্রহণযোগ্য না, পরবর্তী ইজমাগুলো আকিদার ভিত্তিতে আকিদার উৎস না বা কোনো কিছুই না, কারণ তারা সেই ইজমাগুলো দাবি করা মাত্র। যে কেউ হয়তো বলে ফেললো ধরেন যে মিলাদ ফড়াটা ইজমা দিয়ে সাব্যস্ত হয়েছে, এই সমস্ত ইজমা গ্রহণযোগ্য না, কারণ এর আগে কিন্তু সাহাবায়ে কেরাম করেন না। এর অর্থ হলো আপনার পরবর্তী সমস্ত মানুষ একত্র হওয়া, প্রথম দাবিটা মিথ্যা, আসলে এরকম কোনো ইজমা হয় নাই, দ্বিতীয়ত এরকম কোনো ইজমা হলেও কেউ দাবি করে সেটা মিথ্যা দাবি করছে, কারণ এরকম কোনো কিছু ঘটে নাই, আর ঘটলেও সেটা গ্রহণযোগ্য না, কারণ সাহাবায়ে কেরাম এর পক্ষে কোনো দিন ছিলেন না। এর অর্থ হচ্ছে এই ইজমাটা সাহাবায়ে কেরামের ইজমা, দ্বিতীয় হচ্ছে আল আকলুস সেলিম, সুস্থ বিবেকের দাবি, তারপর হচ্ছে ফেতরাত সহিয়া, স্বভাবজাত ফেতরাত, যেটা মানুষকে আল্লাহ তালা দিয়ে দিয়েছেন, মানুষ ভালোকে ভালো মন বুঝা, খারাপকে খারাপ বোঝা, এটা মানুষের অন্তরে আল্লাহ তালা দিয়ে দিয়েছেন, একজন মানুষ স্বাভাবিকভাবে এটা বুঝতে পারে যে এটা ভালো কি মন্দ। এটা হচ্ছে এই তিনটি জিনিস সহযোগিতা করে সহিয়া আকিদাকে, কোরআন এবং সুন্নাহকে সহযোগিতা করে, কোরআন হচ্ছে আকিদা নেয়ার ক্ষেত্রে সহযোগিতা করে। এই জন্য এই মোট পাঁচটি জিনিসকে আমরা উল্লেখ বলতে পারি যে মাসাদের আকিদা, আকিদার পাঁচটি উৎস। আশা করি বিষয়টি আমাদের বুঝে আসছে। এরপরে আমরা এখন আলোচনা করতে চাচ্ছি যে এরপরে তিনি যেটা বলেছেন যে আকিদার উৎস, এরপরে তিনি বলছেন যে আকিদার উৎস, মানে আকিদার উৎসের ক্ষেত্রে তিনি আরও কিছু জিনিস উল্লেখ করেছেন, সেটা হচ্ছে যে যে আকিদার উৎস নেয়ার ক্ষেত্রে কিছু মানুষ ভুল করে থাকে সেটাকে তিনি উল্লেখ করেছেন। অর্থাৎ আমরা এতক্ষণ উল্লেখ করলাম যে আকিদা কোত্থেকে নিতে হবে সেটা উল্লেখ করেছেন, এখন দেখা যাচ্ছে আকিদার ভুল উৎস, কিছু মানুষ আছে আকিদার নেয়ার ক্ষেত্রে ভুল উৎসের উপর নির্ভরশীল হয়ে যায়। সেই ভুল উৎসগুলি কী কী? ভুল উৎসগুলির মধ্যে তিনি উল্লেখ করেছেন যে যারা কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করবে না, এবং যারা আকিদার ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলের কাছে নিজেকে সমর্পণ করে দিবে না, বরং তারা নিজেরা নিজেদের মন মতো চলতে চাইবে, নিজেদের আহওয়া প্রবৃত্তির তাড়নায় চলবে এবং নিজেরা নিজের ধারণার উপর নির্ভর করবে, তারা কখনো সঠিক পথ পাবে না। এরা কারা? এরা হচ্ছে আহলুল কালাম, কালামশাস্ত্রবিদরা, এরা হচ্ছে আহলুল কালামশাস্ত্রবিদরা। এবারে তিনি বলেছেন, ফামান রামা ইলমামা হাজারা আনহু ইলমুহু ওয়ালাম ইয়াকনা বিতাসলিমি ফাহমুহু হাজাবাহু মুরামহু আন খালিসিত তাওহীদ ওয়া সাফিল মারিফা ওয়া সাহিহুল ঈমান। যেই ব্যক্তি ইচ্ছা করবে আল্লাহ যে ইলমটা তাকে দেয় নাই সেটা পাওয়ার ইচ্ছা করবে, ধরে আল্লাহ তালা বলেছে তিনি আরশের উপর উঠেছেন, এখন বলেছে কীভাবে উঠছে না বের করি, বের করার পথে আবার বলতে না উঠছেন নাই, উঠলে তো এই লাগবে সেই লাগবে, বোঝা গেল সে সঠিক পথে নাই। এই জন্য তিনি বলছেন ফামান র আমা আলমা, যে ব্যক্তি ইচ্ছা করবে যে জানবে, মা হাজার আন হু আলমুহু, যা জানতে আল্লাহ তালা তাকে নিষেধ করেছেন যে জানার কোনো সুযোগ নাই, ওলাম ইয়াকনার বিত্তাসলিমে ফাহমুহু, যে যা লাম ইয়াকনার বিত্তাসলিমে ফাহমুহু, যে তার তার বুঝকে আল্লাহ এবং তার রসুলের কাছে সমর্পণ করতে সে রাজি হয় নাই, হাজাবাহু মোরামুহান খালেসিত্তা হয়, তার যে উদ্দেশ্যটা খারাপ উদ্দেশ্যটা সেটা
তা এটা বাধা হয়ে দাঁড়াবে তাওহিদ শিখার ক্ষেত্রে, আল্লাহর মারেফাত পাওয়ার ক্ষেত্রে, ঈমান শুদ্ধ করার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে। অর্থাৎ যেহেতু সে আল্লাহ তাআলা যা নিষেধ করছে সেটা পাওয়ার আশা করতেছে, কারণ আকিদা বিষয়টা হচ্ছে গায়েবি জিনিস, আকিদা হচ্ছে পুরোটাই গায়েবি জিনিস। আপনি চেষ্টা করলেও গায়েবি জিনিস আপনি কোনোদিন শেষ সিদ্ধান্তে পৌঁছতে পারবেন না। কোরআন ও সুন্নাহ যা বলছে সেটুকুই থাকবেন, এরপরে ধারণ নির্ধারণ করতে পারবেন না। কবরের আজাব হয় আপনি শুনলেন, কবরের আজাব কেমনে হয়, কীরকম হয় এটা আপনি বলতে পারবেন না। যতটুকু বলছে অটটুকুই বলছে, আমি যদি দেখলাম না কবর খুলে দেখছি কোনো আজাব দেখি না, বুঝবেন যে আপনি অতিরিক্ত জিনিস চেষ্টা করেছেন। আল্লাহ এটাকে আপনি জানতে বলে নাই, ওটা জানার চেষ্টা করল করাই হচ্ছে আপনার তাওহীদ থেকে দূরে সরে গেছেন, মারিফাত থেকে দূরে সরে গেছেন, ঈমান থেকে দূরে সরে গেছেন। এটাই তিনি বলছেন, ফামান রামা, যে ব্যক্তি ইচ্ছা করবে, ইলমা মা হাযার আনু ইলমুহু, ওই জিনিস জানতে যে জিনিসের জ্ঞান তাকে দেয়া হয়নি, ওয়ালাম ইয়াকনা বিতাসলিমে ফাহমাহু ফাহমুহু, যার ফাহাম দিয়ে তার বুঝ আল্লাহর কাছে আল্লাহ তার রাসূলের কাছে সমর্পণ করতে রাজি হয়নি, হাজাবাহু মারামুহু মারামুহু আন খালিস তাওহীদ ওয়া সাফিল মারিফা সাহিল ঈমান, তার ইচ্ছা তাকে বিশুদ্ধ তাওহীদ থেকে দূরে সরিয়ে রাখবে, আল্লাহকে চেনার থেকে দূরে সরিয়ে রাখবে বিশুদ্ধ, এবং তাকে বিশুদ্ধ ঈমান থেকেও দূরে সরিয়ে রাখবে। ফাইয়াতাযাবযাবু বাইনাল কুফর ওয়াল ঈমান, সে কুফর এবং ঈমানের মাঝখানে দোদুল্যমান অবস্থা থাকবে, ওয়াত তাসদীক ওয়াত তাকযীব ওয়াল ইকরার, সে বিশ্বাস করতে পারবে না, সে সবসময় বিশ্বাস অবিশ্বাসের দ্বন্দ্বের মধ্যে থাকবে, ওয়া তাকযীব কখনও বিশ্বাস করবে, কখনও কখনও বিশ্বাস করবে, কখনও মিথ্যারোপ করবে, ওয়াল ইকরার কখনও স্বীকার করবে, ওয়াল অ্যাঙ্কার কখনও অস্বীকার করবে, মুয়াসওয়াসান ওয়াসওয়াসার মধ্যে থাকবে সবসময়, ওয়াসওয়াসা মানে বুঝছেন আপনারা মানে দ্বিধাদ্বন্দ্বে সব থাকবে, তা এহান হা পথ হারানো থাকবে, শাক কান সন্দেহের মধ্যে থাকবে, যা এগান পথভ্রষ্ট হয়ে যাবে, লা মুমিনান মুসাদ্দিকান ওলা জাহিদান মুকাদ্দিবান, সে ইমানদারও হবে না বিশুদ্ধ ইমানদার অধিকারী এবং পরিপূর্ণ অস্বীকারীকারী হবে না, এর মধ্যে অবস্থান করবে। বর্তমানে বেশিরভাগ যারা আহুল কালাম তারা এর মধ্যে অবস্থান করতেছে, এটাই তিনি ইঙ্গিত করেছেন। যে ব্যক্তি এই কাজগুলি করবে, আল্লাহ যা দেননি সেটা জানার চেষ্টা করবে, আল্লাহ যা আল্লাহ আল্লাহ যা জেনেছেন সেটার উপরে নিজেকে সমর্পণ না করবে, সে তাওহীদও পাবে না, মারিফাতও পাবে না, ঈমানও পাবে না। আমরা ইনশাআল্লাহ এর এই বিষয়ে পরবর্তী আলোচনা আর একটু লম্বা করে করবো, আজকে আমরা এর মধ্যে সীমাবদ্ধ রাখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।